গুড মর্নিং স্টুডেন্ট, আমি সুরজিৎ সিংহ। আমার কোয়ালিফিকেশন এমএসসি ইন হিউম্যান ফিজিওলজি। আমি এসেছি মেদিনীপুর থেকে এবং আমি আজ থেকে মেদিনীপুর সেন্টারে অ্যাজ এ ট্রেনার হিসাবে যোগ করেছি। আজকে আমরা একটা টপিক নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলে থাকি হৃদ রক্তবাহ তন্ত্র। তো এইটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ডিটেলসে বা ওভারভিউ হিসাবে পড়াশোনা করব। আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের যে হিউম্যান বডি বা হিউম্যান সিস্টেম অনেকগুলো সিস্টেম বা তন্ত্র নিয়ে গঠিত হয়। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে এই কার্ডিওভাস্কুলার সিস্টেম, বা যেটাকে আমরা বলে থাকি হৃদ রক্তবাহ তন্ত্র। এ যদি আমরা ডেফিনেশন দেখি বা যদি সংজ্ঞাটা আমরা মোটামুটি আরো ছোট করে জানার চেষ্টা করি, কার্ডিও থেকে আমরা বুঝতে পারবো। আমরা অনেক সময় দেখে থাকি যে কোনো ডক্টরের কাছে গেলে বা কোথাও গেলে কার্ডিওলজিস্ট বলে লেখা থাকে, মানে আমরা বুঝে যাই ওটা উনি হচ্ছে হার্টের ডাক্তার একজন। ঠিক একইভাবে এই কার্ডিওভাস্কুলার সিস্টেম কথার অর্থ হচ্ছে আমাদের শরীরের ভেতরে, এই ঠিক যেমন মাঠে যেমন পাম্প বসানো থাকে, সেই পাম্পের মতো একটা অর্গান রয়েছে যেটাকে আমরা বলি হার্ট বা হৃৎপিণ্ড। এবং সেই পাম্প থেকে যেমন অনেক যেমন পাইপ চারিদিকে ছড়ানো থাকে অনেক দূরে দূরে জলকে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক একইভাবে এই পাম্পের সাথে অসংখ্য পাইপ জোড়া থাকে যেটা আমাদের পুরো বডির মধ্যে ছড়িয়ে থাকে। এবং এই পাম্পের ভেতর থেকে একটা লিকুইড বা তরল জল অনবরত আমাদের বডির মধ্যে ফ্লো করতে থাকে এবং এই লিকুইডটাকে আমরা বলি রক্ত। তাহলে এখানে এই হার্ট বা হৃৎপিণ্ড এবং ব্লাড ভেসেলস বা রক্তবাহ এবং এই লিকুইড বা তরল, এই তিনজন মিলে আমাদের শরীরের মধ্যে একটা তন্ত্র তৈরি করেছে। তন্ত্রের মাধ্যমে কি হয়, আমাদের পুরো বডিতে রক্ত ফ্লো হতে থাকে, যেটাকে আমরা বলি কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হৃদ রক্তবাহ তন্ত্র। এইবার আমরা এই কার্ডিওভাস্কুলার সিস্টেমে দেখবো এর কম্পোজিশন কি রয়েছে বা এর মধ্যে কি কি কম্পোনেন্ট রয়েছে বা কি কি উপাদান রয়েছে। তো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের আন্ডারে দেখবো তিনটে মেন মেন এর উপাদান রয়েছে। একটা হচ্ছে হৃৎপিণ্ড বা যেটাকে আমরা হার্ট বলি, এটাকে আমরা হার্ট বলে থাকি। এই হৃৎপিণ্ড বা হার্ট হলো কার্ডিওভাস্কুলার সিস্টেমের সব থেকে মুখ্য একটা অর্গান এবং প্রধান অর্গান, মেজর অর্গান। তার সাথে রয়েছে রক্তবাহ, যেটাকে আমরা ইংলিশে ব্লাড ভেসেলস বলে থাকি, আর তার সাথে রয়েছে রক্ত, যেটাকে আমরা ব্লাড বলে থাকি। তাহলে এই তিনটে জিনিস নিয়ে তৈরি হচ্ছে কি কার্ডিওভাস্কুলার সিস্টেম। এবার এই যে রক্তবাহ আমরা দেখছি, এই রক্তবাহের মধ্যে তিন ধরনের রক্তবাহ কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে থাকবে। একটাকে আমরা বলবো শিরা, বা যেটাকে আমরা ইংলিশে বলি ভেন, আর একটা হচ্ছে ধমনী, বা যেটাকে আমরা বলবো আর্টারি, এবং তার সাথে আরেকটা থাকছে রক্ত জারক। এগুলো সম্পর্কে আস্তে আস্তে প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেলসে আস্তে আস্তে এবার পড়াশোনা করব। তো প্রথমে আমরা ছোট করে জেনে নেব এই রক্তবাহ সম্পর্কে। তিন ধরনের যে রক্তবাহ আমি লিখেছি, এই তিন ধরনের রক্তবাহ সম্পর্কে ছোটভাবে জেনে নেব, ছোট করে তাদের কাজ এবং স্ট্রাকচার কি রয়েছে সেগুলো আমরা জেনে নেব। প্রথমে আমরা জানব ধমনী সম্পর্কে, প্রথমে জানব ধমনী সম্পর্কে। দেখো ধমনী হচ্ছে আমাদের হার্ট যখন পাম্প করে বা হার্ট যখন একবার সংকুচিত হয় আরেকবার প্রসারিত হয়, হার্ট যখন সংকুচিত হয় তখন হার্ট থেকে রক্ত কি হয় আমাদের পুরো বডিতে ছড়িয়ে যায়। তো এই ধমনীর কাজ হচ্ছে আমাদের হার্ট থেকে বা হৃৎপিণ্ড থেকে রক্তকে পুরো বডিতে ছড়িয়ে দেওয়া। আর এই ধমনীর মধ্যে দিয়ে যে রক্তটা যায় সেটা সাধারণত হয় অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেনযুক্ত রক্ত।
তবে এখানে একটা এক্সেপশনাল রয়েছে, সেই এক্সেপশনালটা কি? একটা এক্সেপশনাল রয়েছে, এক্সেপশনালটা হচ্ছে ফুসফুসীয় ভ্রমণ। বা যেটাকে আমরা বলবো পালমোনারি আর্টারি, পালমোনারি কথার অর্থ হচ্ছে ফুসফুস। এই ফুসফুসীয় ভ্রমণই একমাত্র ভ্রমণই কেবলমাত্র CO2 যুক্ত রক্ত পরিবহন করে। আমরা সাধারণত জানি ধমনী মানে সে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায় বা অক্সিজেন যুক্ত রক্তকে বহন করে নিয়ে যায়, কিন্তু এক্সেপশনাল একটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। সেই ফুসফুসীয় ধমনী কী করে? হৃৎপিণ্ড থেকে CO2 যুক্ত রক্তকে কোথায় নিয়ে যায়? ফুসফুসে নিয়ে যায়। এবং কি করে সেটা আমরা একটু পরে জানবো। তারপরে এই ধমনীর যদি আমরা স্ট্রাকচার দেখি, ছোট করে যদি ধমনীর আমরা স্ট্রাকচার দেখি, ধমনীর স্ট্রাকচার যদি আঁকার চেষ্টা করি, আমরা দেখবো শিরা হোক বা ধমনী, এই দুটোই তিনটে লেয়ার রয়েছে। এই শিরা বা ধমনী দুটোর মধ্যেই তিনটে লেয়ার রয়েছে। সেই তিনটে লেয়ার আমরা ছবির মাধ্যমে যদি আঁকি, এখানে আমরা তিনটে লেয়ার দেখতে পাচ্ছি। এই লেয়ারের একদম বাইরে যেটা রয়েছে, একদম বাইরের দিকে একদম আউটার লেয়ার যেটা রয়েছে, সেটাকে বলবো আমরা টিউনিকা এক্সটার্নাল। এইটাকে বলা হয় টিউনিকা এক্সটার্নাল, অর্থাৎ এক্স মানে এক্সটার্নাল কথা অর্থ হচ্ছে বাইরের দিক, একদম বাইরের দিকে যেটা থাকবে সেটাকে বলবো আমরা টিউনিকা এক্সটার্নাল। ঠিক এর পরের যে লেয়ারটা রয়েছে সেটা মিডিলে রয়েছে, এটা হলো টিউনিকা মিডিয়া। ঠিক এর ভেতরের দিকে অর্থাৎ একদম ইনার মোস্ট যে লেয়ারটা রয়েছে সেটা হলো যে টিউনিকা ইন্টিমা। তিনটে লেয়ার তাহলে আমরা দেখলাম, বাইরেরটাকে বলা হচ্ছে টিউনিকা এক্সটার্নাল, মিডিলটাকে বলা হচ্ছে টিউনিকা মিডিয়া, এবং একদম ইনার মোস্ট বা ভেতরের লেয়ার হলো টিউনিকা ইন্টিমা। এবার আমরা শিরার যদি স্ট্রাকচার দেখি, তার আগে ছোট্ট করে জেনে নেব শিরার কাজ কি। শিরার কাজ হচ্ছে আমাদের শরীরে একটা সেলের ভেতরে কি তৈরি হয়, যখন বিপাক চলতে থাকে তখন CO2 তৈরি হয়, এবং সেই CO2টা হচ্ছে আমাদের ক্ষেত্রে একটা এক্সক্রিটরি প্রোডাক্ট। তো আমাদের বডি সবসময় চাই কি CO2টাকে বাইরে বের করে দিই। এবার সেলের ভেতরে যে CO2টা তৈরি হয় সেইটা রক্তের মাধ্যমে কোথায় আসে? পরিবহন হয় হৃৎপিণ্ডে আসে, এবং হৃৎপিণ্ড থেকে পরিবাহিত লাংসের মাধ্যমে আমরা সেটাকে ব্রিদিং এর মাধ্যমে বাইরে এক্সেল করে দিই। এবার যে CO2টা তৈরি হচ্ছে একটা সেলের মধ্যে, সেই CO2টাকে হৃৎপিণ্ডের মধ্যে আসতে গেলে যে রক্তবাহের মধ্যে আসবে সেই রক্তবাহের নাম হচ্ছে শিরা। অর্থাৎ শিরার প্রধান কাজ হচ্ছে কি, আমাদের সারা শরীরের যে CO2কে কি করে রক্তের মাধ্যমে, অর্থাৎ CO2 যুক্ত রক্তকে হৃৎপিণ্ডে আনা এবং সেটাকে শরীরের বাইরে ফুসফুসের মাধ্যমে বের করে দেওয়া। তো এর ক্ষেত্রেও একটা এক্সেপশনাল রয়েছে, শিরার ক্ষেত্রে একটা এক্সেপশনাল রয়েছে। শিরা মানেই আমরা বেসিক্যালি জানি যে CO2 যুক্ত রক্ত পরিবহন করবে, কিন্তু একটা এক্সেপশনাল রয়েছে, সেই এক্সেপশনালটা হচ্ছে ফুসফুসীয় শিরা, বা যেটাকে আমরা বলি পালমোনারি হেলথ। একমাত্র শিরা যে অতু যুক্ত রক্ত পরিবহন করে থাকে, ঠিক আছে। তো এইবার আমরা শিরার যদি স্ট্রাকচারের ধমনীর মতো যদি দেখি, এর ক্ষেত্রে আমরা তিনটে লেয়ার দেখতে হবো, কিন্তু সেই লেয়ারগুলোর থিকনেসের কিছুটা পার্থক্য থাকে। তো সেইটা ছবি যদি আমরা আঁকি,
এটা হচ্ছে শিরার প্রস্থচ্ছেদ যদি আমরা করি মোটামুটি এইভাবে একটা স্ট্রাকচার দেখতে হবে। তো এর থেকে অর্থাৎ ধমনী ধমনী প্রস্থচ্ছেদ আর শিরার প্রস্থচ্ছেদ এই দুটো প্রস্থচ্ছেদ যদি আমরা পাশাপাশি দেখি এদের মধ্যে কি কোনো পার্থক্য দেখা যায়? নিশ্চয়ই দেখা যায়, অনেকগুলো জায়গায় আমরা পার্থক্য দেখতে হবে। যেমন কি না আমরা যদি দেখি এই মিডিল যে লেয়ারটা অর্থাৎ টিউনিকা মিডিয়া, টিউনিকা মিডিয়ার যে লেয়ার এর থিকনেস শিরার ক্ষেত্রে অনেক কম, শিরার ক্ষেত্রে টিউনিকা মিডিয়ার থিকনেস অনেকটাই কম কম্পেয়ার টু ভেন। ভেন কিন্তু যে টিউনিকা মিডিয়ার যে লেয়ার ছিল থিকনেসটা অনেকটাই মোটা ছিল। ভেন ভেন না আর্টারি, কোনটার কথা বলছো? সরি আর্টারি। আরেকটা জিনিস দেখলাম যে শিরার ক্ষেত্রে আমরা কিন্তু ভালভ দেখতে পাবো, এর ক্ষেত্রে আমরা ভালভ দেখতে পাবো যেটা কিন্তু আমরা ধমনীর ক্ষেত্রে দেখতে পাই। তো আরেকটা জিনিস দেখবো এই যে ইন্টারনাল লুমেন অর্থাৎ যে ভেতরে যে ডায়ামিটার ফাঁপা অংশটা যদি আমরা দেখি সেই ফাঁপা অংশ বা ডায়ামিটারটা কিন্তু শিরার ক্ষেত্রে অনেকটাই বেশি, ঠিক আছে, কম্পেয়ার টু আর্টারি। তাহলে শিরা এবং ধমনী এই দুটোর যদি কম্পেয়ার আমরা করি মোটামুটি দেখতে পাবো যে ধমনী বেসিক্যালি কি করে ওটুযুক্ত রক্তকে হৃৎপিণ্ড থেকে আমাদের পুরো বডির সেলে ছড়িয়ে দেয়, যেখানে শিরার কাজ হচ্ছে পুরো বডি থেকে সিওটুযুক্ত রক্তকে আবার ফিরিয়ে আনা হৃৎপিণ্ডে। ধমনীর মধ্যে আমরা কোনো রকম ভাল্ভ বা কপাটিকা দেখতে পাবো না, কিন্তু শিরার মধ্যে আমরা ভাল্ভ বা কপাটিকা দেখতে পাবো। ধমনীর যে ইন্টারনাল লুমেন, লুমেনটা খুবই ছোট বা তার ডায়ামিটার খুবই কম, কিন্তু শিরার ইন্টারনাল লুমেন অনেকটাই বেশি, আর শিরা যে টিউনিকা মিডিয়া বা মিডিল লেয়ারের থিকনেস অনেকটাই কম। এবার যদি আমরা রক্ত জালক দেখি অর্থাৎ ক্যাপিলারি, ব্লাড ক্যাপিলারি, এই রক্ত জালক খুবই ছোট ছোট স্ট্রাকচার হয়, এর ক্ষেত্রে তিনটে লেয়ার থাকে না, একটাই লেয়ার দিয়ে তৈরি হয়, কেবলমাত্র যে টিউনিকা ইন্টিমা এই টিউনিকা ইন্টিমা লেয়ার দিয়ে রক্ত জালক তৈরি হয়, অর্থাৎ এর ক্ষেত্রে ট্রিপল লেয়ার দেখা যায় না। বেসিক্যালি কি হয় না ধমনীগুলো এইভাবে গিয়ে এইভাবে ছোট ছোট ভাবে ভাগ হয়ে যায়, তুমি যখন আর্টারি আঁকছো ওটাকে লাল দিয়ে করো, যখন ভেন করছো ওটাকে নীল দিয়ে করো, তাহলে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে। এরপর সেই ক্যাপিলারি গুলো আবার যুক্ত হয়ে তৈরি করবে ভেন। এইভাবে পুরো ব্লাড ভেসেলস আমাদের বডির মধ্যে ছড়িয়ে থাকে। আচ্ছা, আরেকটা আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি, আর একটু ডিটেলস একটু ছেলেদেরকে বলে দেবে, আর্টারিগুলো যখন ব্রাঞ্চেস হচ্ছে না, প্রথমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আর্টারিওল, এবার আর্টারিওলগুলো ফার্দার ব্রাঞ্চেস হচ্ছে তখন সেটা ক্যাপিলারি হচ্ছে, আবার ক্যাপিলারিগুলো জুড়ে কী তৈরি হচ্ছে ভেনিওল, এবার এই ভেনিওলগুলো জুড়ে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেন। এটা একটু জুড়ে দিও। ঠিক আছে, এইবার আমরা ব্লাড সম্পর্কে তাহলে আমরা দেখলাম যে পুরো বডির মধ্যে কোন কোন ব্লাড ভেসেলসগুলো রয়েছে, তাদের স্ট্রাকচার কি এবং তাদের ফাংশন। এইবার ব্লাড ভেসেল ব্লাড সম্পর্কে আমরা বলবো,
ব্লাড সম্পর্কে পড়তে গেলে ছোট ছোট একটা ইনফরমেশন যেটা আমরা ব্লাডের সম্পর্কে আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ব্লাডের পিএইচ বেসিক্যালি কত হয়ে থাকে, 7.4। ব্লাডের পিএইচ সাধারণত 7.4, আর এটা সাধারণত যদি আমরা অ্যামাউন্টটা দেখি মোটামুটি 5 লিটার বা একটু বেশি 5.5 লিটারের মতো থেকে থাকে। তবে এটা একটু ভ্যারি করে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে। এবার ব্লাডের যদি আমরা কম্পোজিশন দেখি, না পিএইচটা যখন বললে তাহলে একটু ওদেরকে বুঝিয়ে দাও, এটাকে আমরা অ্যাসিডিক বলবো না অ্যালকালাইন বলবো না স্লাইটলি অ্যালকালাইন বলবো? যদি আমরা দেখলাম ব্লাডের পিএইচ 7.4, আমরা মোটামুটি জানি যে পিএইচ এর জন্য একটা মেজারমেন্ট স্কেল থাকে, যে স্কেলে 1 থেকে 14 পর্যন্ত একটা দাগ করা থাকে এবং এর মিডল পোর্শনটাকে আমরা ধরবো 7 হিসাবে। তো 1 থেকে 7-এর মধ্যে যদি থাকে, 7টাকে আমরা বলবো নিউট্রাল। নিউট্রাল কথা অর্থ এর নেচারটা অ্যাসিডিকও হবে না আবার বেশি কত ক্ষারীয় হবে না। 7-এর কম হয়ে গেলে, 1 থেকে 7-এর কম হয়ে গেলে এই পোর্শনটা যদি থাকে কোনো একটাতে, সেটাকে আমরা বলবো অ্যাসিডিক। মানে 7 থেকে যত কমতে লাগবে তত অ্যাসিডিক নেচার বাড়বে, আর এই 7-এর উপরে যখন উঠে যাবে সেটাকে আমরা বলবো ক্ষারীয়। যত 14-এর দিকে এগোতে থাকবে তার ক্ষারত্ব তত বাড়তে থাকবে। তার মানে 7 থেকে যত বেশি বাড়বে তত সেটা অ্যালকালাইন বেশি হবে। তাহলে ব্লাডকে আমরা কি বলবো, অ্যাসিডিক না অ্যালকালাইন না স্লাইটলি অ্যালকালাইন? ব্লাড যেহেতু 7.4, 7 থেকে একটু বেশি হলে তাকে বলবো স্লাইটলি অ্যালকালাইন নেচার, সামান্য ক্ষারীয় নেচারের রয়েছে। এবার ব্লাডের যদি আমরা কম্পোজিশন দেখি, ব্লাডের ক্ষেত্রে দেখতে পাবো আমরা একটা লিকুইড পার্ট রয়েছে ব্লাডের, তরল অংশ যেটা আমরা বলি, এই লিকুইড পার্টটাকে বলা হয় প্লাজমা, এটাকে বলা হচ্ছে প্লাজমা বা যেটাকে আমরা বাংলায় বলি রক্ত রস। আর একটা রয়েছে যেটা সেলুলার পার্ট, অর্থাৎ ব্লাডের মধ্যে কিছু সেল ঘুরে বেড়ায় সবসময়, আস্তে আস্তে আমরা আলোচনা করব, সেই সেলুলার পার্ট রয়েছে যেটা বলা হচ্ছে কোষীয় অংশ, সেলুলার পার্ট বা যেটাকে বলা হয় কোষীয় অংশ। এই প্লাজমা মোটামুটি কত পার্সেন্ট দেখা যায়, 85% থাকে প্লাজমা, তার সাথে সাথে সেলুলার পার্ট বাকি অংশটা, অর্থাৎ 45% মোটামুটি সেলুলার পার্ট দেখা যায়। এইবার আমরা যদি সেলুলার পার্টের দিকে বই, ব্লাডের মধ্যে কোন কোন সেলগুলো দেখা যায়, তো ব্লাডের মধ্যে 3 ধরনের সেল আমরা দেখতে পাবো। একটাকে বলা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস, বা এটার আর একটা নাম রয়েছে এরিথ্রোসাইট। আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস বা এরিথ্রোসাইট, আর একটা রয়েছে ডব্লিউবিসি, যেটাকে বলবো আমরা হোয়াইট ব্লাড কর্পাসেলস, বা আর একটা নাম রয়েছে লিউকোসাইট। আরেকটা রয়েছে প্লেটলেটস, যেটাকে আমরা বাংলা বলতে কি অণুচক্রিকা, এই প্লেটলেটসকে আরেকটা নামে রাখা হয় থ্রম্বোসাইট। মানে ব্লাডের মধ্যে যে 3 ধরনের সেল দেখা যায়, সেটা হচ্ছে আরবিসি, যেটার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট, ডব্লিউবিসি যেটা আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট, প্লেটলেটস যেটা আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। এইবার ডব্লিউবিসি কিছু ভাগ রয়েছে, ডব্লিউবিসি কিছু ভাগ রয়েছে, আরবিসি প্লেটলেটসের ভাগ দেখা যায় না, ডব্লিউবিসির ভাগ রয়েছে। এবার ডব্লিউবিসিকে যে ভাগ করা হয়েছে দুটো ক্যাটাগরির উপরে, একটা হচ্ছে গ্র্যানুলোসাইটস আর একটা হচ্ছে এক গ্র্যানুলোসাইটস, অর্থাৎ কিছু ডব্লিউবিসি থাকবে, ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে ক্লিয়ার, কিছু ডব্লিউবিসি থাকবে যার মধ্যে গ্র্যানিউলস, অর্থাৎ ওর মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে, সাইটোপ্লাজমের মধ্যে গ্র্যানিউলস মিনস হচ্ছে দানা, দানা দানা দানা, এটা হচ্ছে গ্র্যানিউলস বলা হয়, এই গ্র্যানিউলসগুলো দেখা যায়। তো যাদের মধ্যে গ্র্যানিউলসগুলো দেখা যাবে তাদেরকে বলবো আমরা কি গ্র্যানুলোসাইটস, আবার কিছু ডব্লিউবিসি থাকবে যার সাইটোপ্লাজমের মধ্যে কোনো গ্র্যানিউলস দেখা যাবে না, যেটা বলা হচ্ছে
এক গ্রানুলোসাইট। তাহলে রগ্নবেশীর দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে গ্রানুলোসাইট বা যেটাকে আমরা বলবো দানাদার রগ্নবেশী, আর একটা হচ্ছে এক গ্রানুলোসাইট বা অদানাদার রগ্নবেশী। এবার গ্রানুলোসাইটের মধ্যে কোন কোন রগ্নবেশী থাকছে, গ্রানুলোসাইটের মধ্যে তিন ধরনের ডব্লিউবিসি দেখা যায়, সেগুলো কি কি? একটা হচ্ছে নিউট্রোফিল, একটা বেসোফিল, একটা ইওসিনোফিল। গ্রানুলোসাইটের আন্ডারে তিন ধরনের ডব্লিউবিসি দেখা যায়, নিউট্রোফিল, বেসোফিল আর একটা হচ্ছে ইওসিনোফিল। ঠিক একইভাবে এক গ্রানুলোসাইট এর আন্ডারেও দুটো ডব্লিউবিসি দেখা যায়, সেগুলো কি? একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। টোটাল পাঁচ ধরনের ডব্লিউবিসি আমাদের যে রক্ত বা প্লাজমার মধ্যে ঘুরে বেড়ায়, প্লাজমা বা রক্তরসের মধ্যে পাঁচ ধরনের ডব্লিউবিসি ঘুরে বেড়ায়, সেগুলো কি কি? নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, লিম্ফোসাইট আর মনোসাইট। এদের মধ্যে নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিলকে আমরা বলবো গ্রানুলোসাইট, অ্যান্ড লিম্ফোসাইট, মনোসাইট বলা হচ্ছে এক গ্রানুলোসাইট। এইবার এই যে পাঁচ ধরনের ডব্লিউবিসি ঘুরে বেড়াচ্ছে, এদের মধ্যে সব থেকে বেশি পরিমাণ কার, কোনটা সব থেকে বেশি পরিমাণে থাকে? তো জেনারেলি সব থেকে বেশি থাকে নিউট্রোফিল, প্রায় 70% থাকা বেশি, সব থেকে বেশি থাকে নিউট্রোফিল। আর সব থেকে কম যেটা থাকে সেটা হচ্ছে বেসোফিল। তো মোটামুটি 1% বা তার কাছাকাছি একটা পার্সেন্টেজে থাকে বেসোফিল। এবার এদের প্রত্যেকের যদি কাজ দেখা যায়, আচ্ছা ডব্লিউবিসির একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে এর মধ্যে নিউক্লিয়াস দেখা যায়। ডব্লিউবিসির একটা ইম্পর্টেন্ট, যেমন আমরা যদি নিউট্রোফিলসের একটা ছবি আঁকি বা ড্রয়িং করি, কি দেখবো? সাপোজ একটা নিউট্রোফিলসের ছবি আঁকবো এইভাবে, আর এই নিউট্রোফিলের যে লোবসের সংখ্যা গণনা প্যাথোলজিক্যালি একটা টার্ম রয়েছে মেডিকেলি, যেটা বলা হয় আর্নেট কাউন্ট, এটাকে বলা হয় আর্নেট কাউন্ট। ঠিক একইভাবে বেসোফিল, ইওসিনোফিল, লিম্ফোসাইট, মনোসাইট প্রত্যেকের ক্ষেত্রে আমরা কিন্তু এই নিউক্লিয়াসটা দেখতে পাবো, অর্থাৎ ডব্লিউবিসির একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে এর মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। এবার নিউট্রোফিলের যদি আমরা কাজ দেখি, নিউট্রোফিলের কি কাজ রয়েছে? নিউট্রোফিলের কাজ হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করা। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিটা হচ্ছে কি, ধরো আমাদের শরীরে সবসময় বাইরে থেকে কোনো না কোনো বিজাতীয় বস্তু এন্ট্রি করছে, যেটাকে আমরা ফরেন পার্টিকেল বলি। এবার সেই যে বিজাতীয় বস্তুটা এন্ট্রি করছে সেটা আমাদের শরীরের পক্ষে হার্মফুল, ক্ষতিকারক, তো আমাদের শরীর কি চাইবে? সেই বিজাতীয় বস্তুকে মেরে দেওয়ার জন্য। এবার এই বিজাতীয় বস্তুকে মারার জন্য শরীরের মধ্যে পার্টিকুলার কিছু সেল সবসময় রেডি থাকে, তারা ঢুকলেই সেখানে গিয়ে সেটাকে মেরে ফেলবে। তো সেই এক তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেল হচ্ছে নিউট্রোফিল। এই নিউট্রোফিল সেল কি করে, যদি কোনো বিজাতীয় বস্তু শরীরে এন্ট্রি করে যায়, সেই বিজাতীয় সেলকে বা বস্তুকে কি করে, ও এনগালফ করে নেয়, অর্থাৎ গিলে খেয়ে নেয়। গিলে খেয়ে এর ভেতর থেকে বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম, যেগুলো লাইসোজোম দ্বারা রিলিজ হবে, হয়ে ওই বিজাতীয় বস্তুটাকে মেরে একদম এক্সোসাইটোসিস পদ্ধতিতে সেল থেকে বাইরে বের করে দেয়।
এই পদ্ধতিটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এটা যদি তোমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখো, ধরো এটা একটা নিউট্রোফিল, এটা একটা নিউট্রোফিল, এখানে একটা কোন বিজাতীয় বস্তু চলে এসছে রক্তের মধ্যে, বাইরে থেকে ফরেন পার্টিকেল চলে এসছে, সঙ্গে সঙ্গে এই নিউট্রোফিল কি করবে, এই বিজাতীয় বস্তুটাকে এনার জন্য এর সিউডোপোডিয়া তৈরি হয়, যেটা অ্যামিবার ক্ষেত্রে আমরা দেখতে পাই। ডাব্লিউসি সিউডোপোডিয়ার মতো স্ট্রাকচার তৈরি করে, আস্তে আস্তে এই কোষ পর্দা সিউডোপোডিয়া তৈরি করে শরীরের ভেতরে এন্ট্রি করে নেয়। এইভাবে কোষের ভেতরে এন্ট্রি করে নেবে এবং বিজাতীয় বস্তু চারদিকে একটাই হবে পর্দা তৈরি করবে, এইভাবে পর্দা তৈরি করবে, তখন এর নাম হয়ে যাবে ফ্যাগোজোম। তখন এর নাম হবে ফ্যাগোজোম। সাথে সাথে এর চারিদিকে যে লাইসোজোমগুলো ঘুরে বেড়াচ্ছিল, এই লাইসোজোমগুলো লাইসোজোম থেকে বিভিন্ন ধরনের হাইড্রোলাইসিস এনজাইম রিলিজ হবে এবং সেই এনজাইমগুলো গিয়ে একে ডিস্ট্রয় করে ফেলবে, রোগিমাটাকে ডিস্ট্রয় করে ফেলবে এবং এক্সোসাইটোসিস পদ্ধতিতে কোষ থেকে আবার বাইরে বের করে দেবে। তো এই পদ্ধতিটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ঠিক নিউট্রোফিলের যে কাজ ফ্যাগোসাইটোসিস, এই একই কাজ দেখায় মনোসাইট, অর্থাৎ রক্তের মধ্যে দুটো যে সেল, বেসিক্যালি আরও কিছু ফ্যাগোসাইটিক সেল আছে, তো তার মধ্যে ডাব্লিউসির মধ্যে মেজর যে দুটো সেল, একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে মনোসাইট, এই দুটো সেল এই ফ্যাগোসাইটোসিস কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে। ঠিক একইভাবে বেসোফিল, বেসোফিল শ্বেতকণিকার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই কাজটা কি, হেপারিন রিলিজ করা, হেপারিন রিলিজ করা। হেপারিন বেসিক্যালি কি না, হেপারিন যদি আমরা দেখি এটা এক ধরনের পলিস্যাকারাইড বলা হয় এটাকে, এই হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে কাজ করে। অ্যান্টিকোয়াগুলেন্ট কথার অর্থ কি, কোয়াগুলেন্ট মানে আমরা জানি রক্ত পঞ্চন, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যাওয়া। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে কি, রক্তকে জমাট বাঁধতে না দেওয়া, অর্থাৎ আমাদের শরীরের ভেতরে রক্ত যদি কোথাও জমাট বেঁধে যায় তখন মানুষ সাধারণত বাঁচে না, তাই জন্যে শরীরের ভেতরে রক্ত যাতে না জমাট বাঁধে, তাই জন্য আমাদের শরীরের ভেতরে ন্যাচারালি প্রাকৃতিকভাবে অ্যান্টিকোয়াগুলেন্ট ঘুরে বেড়াচ্ছে, সেই প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুলেন্টের নাম হচ্ছে এই হেপারিন, এবং এই হেপারিন সিক্রেশন হয় কোথা থেকে, বেসোফিল নামক শ্বেতকণিকা থেকে। ঠিক আছে, এরপর আর একটা শ্বেতকণিকা দেখো, ইওসিনোফিল। এই ইওসিনোফিলের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এটা হচ্ছে অ্যালার্জি রিয়েকশনের জন্য দায়ী, অ্যালার্জির সঙ্গে রিলেটেড করে। এরপরে যে আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট হচ্ছে ডাব্লিউবিসির মধ্যে সব থেকে ছোট, সাইজে সব থেকে ছোট, আর সাইজে যদি সব থেকে বড় দেখা যায় ডাব্লিউবিসির মধ্যে তাহলে হবে মনোসাইট। লিম্ফোসাইটের খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট। লিম্ফোসাইটের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে টি লিম্ফোসাইট বা যেটাকে আমরা বলি টি সেল, আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট বা যেটাকে আমরা বলি বি সেল। লিম্ফোসাইটের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এ কি করে, অ্যান্টিবডি প্রোডাকশন করে। ঠিক আছে, আমরা অ্যান্টিবডি টার্মটা মোটামুটি সবাই শুনেছি আগে, অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি টার্ম যেটা শুনেছি আমরা, এই অ্যান্টিবডি প্রোডাকশন করা কোন সেলের গুরুত্বপূর্ণ কাজ, লিম্ফোসাইট নামক শ্বেতকণিকার গুরুত্বপূর্ণ কাজ। এবার এই অ্যান্টিবডি যেটা প্রোডাকশন হয়, সেই অ্যান্টিবডি প্রোডাকশন করে থাকে বেসিক্যালি বি সেল, অর্থাৎ বি লিম্ফোসাইটের প্রধান কাজ হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করা। বি সেলের অনেকগুলো ভাগ রয়েছে, তোমরা পরে পড়বে আবার। বি সেলের যেমন একটা ভাগ হচ্ছে প্লাজমা বি সেল, এই প্লাজমা বি সেলের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করা। ঠিক একইভাবে টি সেলের কাজ, টি সেলের আবার চারটে ভাগ রয়েছে, পরবর্তীকালে পড়বে, তার মধ্যে আমি দুটো বলে দিচ্ছি, একটা হচ্ছে টি হেল্পার সেল, একটা টি সাইটোটক্সিক। এই যে টি হেল্পার সেল, হেল্পার কথা মানে তোমরা বুঝতে পারি তো, হেল্প মানে কাউকে সাহায্য করা, এই হেল্পার সেলের কাজ কি না, এ গিয়ে কি করবে, বি সেলকে সাহায্য করবে যাতে সে অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে। ঠিক একইভাবে
সাইটোটক্সিক টিসেল, সাইটোটক্সিক মানে বুঝতেই পারছো যে সাইটোটক্সিক মানে একটা টক্সিক সাবস্টেন্স রিলিজ করবে, যে কি করবে রোগ জীবাণুটাকে একদম সরাসরি ধ্বংস করে দেবে। এই সাইটোটক্সিক টিসেলের কাজ হচ্ছে টক্সিক সাবস্টেন্স রিলিজ করা, যেটা রোগ জীবাণুকে সরাসরি গিয়ে ধ্বংস করে বা ডিস্ট্রয় করে দেয়। যেমন এই সাইটোটক্সিক টিসেল থেকে রিলিজ হয় পারফোরিন, পারফোরিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ রিলিজ করে সাইটোটক্সিক টিসেল। এই পারফোরিন কি করে, যদি কোনো রোগ জীবাণু ভেতরে প্রবেশ করে, সেটা ব্যাকটেরিয়া হোক বা যাই হোক না কেন, এই ব্যাকটেরিয়ার ওপরে যে কোষপ্রাচীর থাকে সেই কোষপ্রাচীরে গিয়েও ছিদ্র তৈরি করে। এই ছিদ্র তৈরি করলে এই পারফোরিনের কাজটা, সাপোজ এটা ধরো একটা ব্যাকটেরিয়া রয়েছে, একটা হলে ব্যাকটেরিয়াম হয়, একটা ব্যাকটেরিয়াম রয়েছে, তো এই পারফোরিন কি করে, এই যে কোষপ্রাচীর রয়েছে কোষপ্রাচীরে গিয়ে এভাবে ছিদ্র তৈরি করে। নাম থেকেই বোঝা যাচ্ছে পারফোরেশন হয়ে যাবে, ওখানে পারফোরেট করে দেবে জায়গাটাকে। ছিদ্র করলে কি হবে, না বাইরে থেকে জল ভেতরে প্রবেশ করবে, জল ভেতরে প্রবেশ করলে কি হবে, ব্যাকটেরিয়া আস্তে আস্তে ফুলবে, ফুলে বাস করে মারা যাবে। তো এই এটা হচ্ছে লিম্ফোসাইটের কাজ। আর মনোসাইটের কাজ তোমাদের বললাম, মনোসাইট নিউট্রোফিল যারা কাজ করে, অর্থাৎ ঠিক একই রকম, এও কি করে এনগাফ করে না ফাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুদের ধ্বংস করে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডব্লিউবিসির ভাগ এবং তাদের কোন সেলের কি কাজ রয়েছে। এবার যদি আমরা দেখি আরবিসি, আরবিসির আপনার নাম বললাম এরিথ্রোসাইট, আরবিসির নাম বললাম এরিথ্রোসাইট। আচ্ছা এখানে একটা তোমাদের জিনিস বলে রাখি, এই আরবিসি ডব্লিউবিসি প্লেটলেটস এই সেলগুলো কোথায় উৎপন্ন, আমাদের শরীরে কোথা থেকে উৎপন্ন হয়, এগুলো তো অনবরত তৈরি হচ্ছে এবং এদের একটা লাইফ স্প্যান আছে। যেমন আরবিসি এটা বাঁচবে 120 দিন, 120 দিন পরে আবার ধ্বংস হয়ে যাবে, আবার তৈরি হবে নতুন। ডব্লিউবিসি 7 থেকে 12 দিন, এ তারপর আবার ধ্বংস হয়ে যাবে। প্লেটলেটস 3 থেকে 7 দিন, এ তারপর আবার ধ্বংস হয়ে যাবে। একবার ধ্বংস হয়ে যাওয়ার পর আবার এগুলোকে নতুন ভাবে তৈরি হতে হবে, নাহলে বডির যে ফাংশন সেগুলো কি হবে, আর হবে না। তো এই আরবিসি ডব্লিউবিসি বা প্লেটলেটস এগুলো তৈরি হয়, আমাদের বডির মধ্যে একটা স্পেশাল সেল সেল থাকে, সেই সেলটা হচ্ছে বোন ম্যারো। আমাদের যে হাড়ের ভেতরে বোন ম্যারো রয়েছে, বোন ম্যারোর ভেতরে রয়েছে স্টেম সেল, বোন ম্যারোর ভেতরে রয়েছে স্টেম সেল, আর এই স্টেম সেলটাকে বলা হয় হিমাটোপয়েটিক স্টেম সেল, ফলায় হিমাটোপয়েটিক স্টেম সেল এইভাবে রয়েছে। এটা যদি একটা হাড় দেখি আমরা বোন, এই বোনের ভিতরে এইভাবে হিমাটোপয়েটিক স্টেম সেল রয়েছে, এটাকে আমরা বলবো হিমাটোপয়েটিক স্টেম সেল। এই হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে তৈরি হয় ব্লাড সেল, অর্থাৎ আরবিসি ডব্লিউবিসি আর প্লেটলেটস, এগুলো কিন্তু এই হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে তৈরি হয় আমাদের শরীরের মধ্যে। এইবার আরবিসি যে তৈরি হয় এর একটা টার্ম রয়েছে, সাইন্টিফিক্যালি আরবিসি তৈরি হওয়ার পদ্ধতিকে একটা নামে ডাকা, সেটা বলা হয় এরিথ্রোপয়েসিস। এরিথ্রোসাইট থেকে এসছে এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস, এরিথ্রোপয়েসিস মানে আরবিসি ফর্মেশন। ঠিক একইভাবে ডব্লিউবিসি যখন তৈরি হচ্ছে এটাকে একটা টার্ম ডাক, সেটা বলা আছে লিম্ফোপয়েসিস। লিম্ফোপয়েসিস মিন্স ডব্লিউবিসি ফর্মেশন। ঠিক একইভাবে প্লেটলেটস যখন তৈরি হবে সেটাকে বলা হচ্ছে থ্রম্বোপয়েসিস। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে বোন রয়েছে, হাড় রয়েছে, হাড়ের ভেতরে থাকছে কি স্টেম সেল, হিমাটোপয়েটিক স্টেম সেল বলা হয় এটাকে। হিমাটোপয়েটিক স্টেম সেলের কাজ কি, ব্লাড সেল ফর্মেশন করা। যখন আরবিসি তৈরি করবে তখন সেটাকে বলবো আমরা এরিথ্রোপয়েসিস, যখন ডব্লিউবিসি তৈরি করবে তখন সেটাকে বলবো লিউকোপয়েসিস, এবং যখন প্লেটলেটস তৈরি করবে, অণুচক্রিকা তৈরি করবে,
তখন সেটাকে বলবো থ্রম্বোফয়েসিস। ওকে, এইবার আরবিসির কাজ কি? যেমন আমরা ডব্লিউবিসির কাজ দেখলাম, ঠিক আরবিসির কাজ এবং আরবিসির স্ট্রাকচার যদি আমরা দেখি, গঠন যদি আমরা দেখি, আরবিসি স্ট্রাকচারটা বেসিক্যালি কেমন হয় দেখো, আরবিসি স্ট্রাকচার কেমন হয় এটাকে যদি আমরা দেখি, এইভাবে এটা কিন্তু কোনো নিউক্লিয়াস নয়, আরবিসির ভেতরে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, আরবিসি ইনিউক্লিয়েটেড মানে কোনো নিউক্লিয়াস থাকে না, এটা সাইটোপ্লাজমটা এইভাবে রয়েছে, এটা কিন্তু কোনো নিউক্লিয়াস নয়, এটা বলা যেতে পারে সাইটোপ্লাজমটা এইভাবে রয়েছে আরবিসির মধ্যে, এটা কিন্তু কোনো নিউক্লিয়াস নয়, এটা কিন্তু নিউক্লিয়াস নয়, এটা আমরা বলতে পারি সাইটোপ্লাজম। এবার আমরা যদি পাশ থেকে দেখি আরবিসিকে, যদি আমরা পাশ থেকে দেখি, পাশ থেকে দেখলে এটাকে ডাম্বেলের মতো দেখি, যেমন ডাম্বেল থাকে, এইভাবে ডাম্বেলের মতো আমরা দেখতে পাবো যদি পাশ থেকে আমরা আরবিসিকে দেখি, এইভাবে ডাম্বেল আকৃতির আরবিসি দেখা যায়। আরবিসি আমাদের শরীরে কি কাজ করে দেখো, আমরা দেখলাম ডব্লিউবিসির ম্যাক্সিমাম কাজটা ডিফেন্সের সঙ্গে যুক্ত, আমাদের বডিকে প্রোটেক্ট করা, ফরেন পার্টিকেল থেকে প্রোটেক্ট করা। তো আরবিসি বেসিক্যালি কি করে না, আরবিসির কাজ হচ্ছে কি, গ্যাসিয়াস ট্রান্সপোর্ট, অর্থাৎ আমাদের শরীরে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন কোষের মধ্যে মধ্যে পৌঁছে যায়, অর্থাৎ লাংস থেকে অক্সিজেনটা আমাদের শরীরের সমস্ত কোষে পৌঁছে যাচ্ছে, অক্সিজেন না গেলে আমরা এনার্জি প্রোডাকশন করতে পারবো না বা এটিপি প্রোডাকশন করতে পারবো না, এই অক্সিজেনটাকে বয়ে নিয়ে যাবে একটা কোষের মধ্যে, এই অক্সিজেনটাকে বয়ে নিয়ে যাওয়ার কাজ করে কে, আরবিসি, বয়ে নিয়ে যাওয়ার কাজ করে আরবিসি, ঠিক আছে। তাহলে আরবিসি কি করছে, ও টু ট্রান্সপোর্ট, অক্সিজেনকে বয়ে নিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে আরো একটা কাজ রয়েছে, যখন একটা কোষের মধ্যে এটিপি তৈরি হবে মেটাবলিজমের ফলে, বিপাকের ফলে কিছু এন প্রোডাক্টও তৈরি হবে, এবং যে এন প্রোডাক্টগুলো কি হয়, ম্যাক্সিমাম হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্ট বা রেচন পদার্থ হয়, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি, CO2, অর্থাৎ CO2 হচ্ছে একটা কোষের মধ্যে যখন এটিপি প্রোডাকশন হচ্ছে, এই এটিপি প্রোডাকশন বা মেটাবলিজমের ফলে তৈরি হওয়া একটা এন প্রোডাক্ট, এবং এই CO2টা আমাদেরকে শরীর থেকে বের করে দিতে হয়, তাহলে CO2টা আমরা শরীর থেকে বের করি যে প্রসেসের সাহায্যে, সেটাকে আমরা কি বলি, এক্সপিরিয়েশন, যেটা বলা হয় কি, এক্সপিরিয়েশন। আর এই এক্সপিরিয়েশন করতে গেলে আগে CO2টাকে কি করতে হবে, বয়ে বয়ে নিয়ে আসতে হবে আমাদের লাংসে, তাহলেই আমরা সেটাকে বাইরে ছাড়তে পারবো। এবার লাংসে বয়ে নিয়ে আসতে কে কাজ করে, আরবিসি, তাহলে কি কাজ, CO2 ট্রান্সপোর্ট। তাহলে আমরা আরবিসির দুটো গুরুত্বপূর্ণ কাজ করি, এক আছে ওটু ট্রান্সপোর্ট, ওটু ট্রান্সপোর্ট কোন দিকে হবে, লাংস থেকে বডি সেল, আর একটা আছে CO2 ট্রান্সপোর্ট, বডি সেল থেকে লাংস, মানে লাংস থেকে যাবে হার্টে, হার্ট থেকে যাবে বডিতে, ওটুর ক্ষেত্রে, আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বডি থেকে যাবে হার্টে, হার্ট থেকে যাবে লাংসে, তারপর ডাবল সার্কুলেশন বলি আস্তে আস্তে বলে, এটা হ্যাঁ মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়তে গেলে আমরা দু রকমের সার্কুলেশন দেখতে পাই, একটা সিস্টেমিক সার্কুলেশন, একটা পালমোনারি সার্কুলেশন, ওটা একটু বলে দিও, হ্যাঁ এগুলো আস্তে আস্তে পড়ব। এবার হচ্ছে প্লেটলেটস, প্লেটলেটস এর আমরা কাজ কি জানি, আমরা জেনারেলি প্লেটলেটস আমরা জানি আমাদের যে ব্লাড কোয়াগুলেশন, এই কোয়াগুলেশনের সঙ্গে যুক্ত হচ্ছে কে, প্লেটলেটস, ঠিক আছে। অর্থাৎ আমাদের শরীরের যদি কোথাও কোনো জায়গায় কেটে যায়, জেনারেলি রক্ত 5 মিনিট পড়তে থাকে, বা যদি খুব ডিপ কাটা হয়ে যায় আর একটু বেশিক্ষণ ধরে পড়ে, তো তারপরে জেনারেলি রক্ত পড়া বন্ধ হয়ে যায়, এই যে রক্ত পড়া বন্ধ হয়ে যাচ্ছে এটাকে আমরা বলি কি, কোয়াগুলেশন, বা যেটাকে বাংলায় বলা হয় রক্ত তন্ত্র। এই প্লেটলেটস কি করে, এই রক্ত তন্ত্রণে সাহায্য করে, শরীরে কোনো জায়গায় কেটে গেলে এই কাটা জায়গায় এসে প্লেটলেটসগুলো নিজেরা ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করে কি, থ্রম্বোপ্লাস্টিন, এই একটা ফ্যাক্টর, এই থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে কি, কোয়াগুলেশন ফ্যাক্টর। এই থ্রম্বোপ্লাস্টিন কি করে, পরপর ক্যাসকেড মেকানিজম রয়েছে, ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভ করতে করতে একসঙ্গে কি করে না, প্লাক তৈরি করে, যার ফলে আরবিসি ডব্লিউবিসি বা এই প্লাজমা বাইরে আসতে পারে না, যেটাকে আমরা বলি রক্ততঞ্চল বা ব্লাড কোয়াগুলেশন। তাহলে আমরা প্লেটলেটসের কাজ জানলাম ব্লাড কোয়াগুলেশন। তাহলে তিন ধরনের যে সেল থাকে, আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেটস, তারা কতদিন বাঁচে বা তারা কীভাবে তৈরি হয়, তার প্রসেস কী, কোনটার কী স্ট্রাকচার রয়েছে, কোনটার কী কাজ রয়েছে আমরা জানলাম, মোটামুটি এটা আমরা ব্লাড সম্পর্কে একটা
ওভারভিউ জানবো। এইবার আমরা পড়ব হার্ট সম্পর্কে। এবার আমরা পড়বো হার্ট সম্পর্কে। যেটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে সব থেকে মেজর বা মুখ্য অর্গান বলা হয় হার্টকে। তো হার্ট সম্পর্কে পড়তে গেলে আমাদেরকে কয়েকটা ছোট ছোট ইনফরমেশন প্রথমে জানতে হবে। প্রথমে হচ্ছে হার্টের ওয়েট কত, হার্টের জেনারেলি ওয়েট কত হয়, প্রত্যেকটা অর্গানেরই একটা নির্দিষ্ট ওয়েট থাকে। তো বেসিক্যালি হার্টের ওয়েট যদি আমরা দেখি 280 থেকে 340 গ্রাম, এইটা বেসিক্যালি হয়ে থাকে মেলদের ক্ষেত্রে। মেলদের ক্ষেত্রে যদি আমরা দেখি হার্টের ওয়েট বেসিক্যালি 280 থেকে 340 গ্রাম, ফিমেলদের ক্ষেত্রে 250 থেকে 280 গ্রাম, এটা হচ্ছে ফিমেল। ওকে, তাহলে হার্টের আমরা ওয়েট দেখলাম 280 থেকে 340 গ্রাম, এটা মেলদের ক্ষেত্রে দেখা যায়। ঠিক একইভাবে 250 থেকে 280 গ্রাম, এটা ফিমেলদের ক্ষেত্রে দেখা যায়। এইবার হার্টের লোকেশন জানবো, হার্টটা কোথায় রয়েছে, আমাদের বডির কোন পার্টসে, কোন প্রোটেকশনের মধ্যে হার্টটা রয়েছে, এটা যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে জানার চেষ্টা করি হার্টের লোকেশন, লাংসগুলো তো বিভৎস লাংস আঁকলে। এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে লেফট লাং, এটা হচ্ছে রাইট লাং। লেফট লাং রাইট লাং, এই দুটো লাংসের ঠিক মিডল পোর্শনে হার্ট থাকে। এবার হার্টের যদি অ্যাকচুয়াল পজিশন দেখা যায়, অ্যাকচুয়াল পজিশন লেফট লাং যেটা রয়েছে, লেফট লাং যেটা রয়েছে, এখানে একটা নচ দেখা যায়। নচ মানে একটা অবতল অংশ অ্যাকচুয়ালি দেখা যায়। এই অবতল অংশটার নাম হচ্ছে কার্ডিয়াক নচ, এটাকে বলা হয় কার্ডিয়াক নচ। হার্টের অ্যাকচুয়াল পজিশন হচ্ছে সামান্য বাম দিক ঘেঁষে এবং ওই কার্ডিয়াক নচের মধ্যে নিজেকে ফিট করে রেখেছে। অর্থাৎ এটাকে যদি আমরা দেখি মোটামুটি এইভাবে এ কার্ডিয়াক নচের মধ্যে নিজেকে ফিট করে গেছে। আর এইটাকে আমরা বলবো ডায়াফ্রাম। আর এটাই কারণ যার জন্য রাইট লাং এর থেকে লেফট লাংটা একটু ছোট, টু অ্যাকোমোডেট দা হার্ট। এটা হচ্ছে ডায়াফ্রাম। লাংস বা হার্ট, ডায়াফ্রামটা কি একতলা দোতলার মাঝখানে ছাদ, অ্যাবডোমিনাল ক্যাভিটি আর থোরাসিক ক্যাভিটির মাঝখানে যে একটা পার্টিশন, মাসকুলার পার্টিশন। হার্ট বা লাংস এগুলো আমাদের বডির খুবই ভাইটাল অর্গান, তাই জন্য এদেরকে এক্সট্রা প্রোটেকশন দিয়ে রাখতে হয় যাতে বাইরে থেকে কোনো না আঘাত লাগে। তো এই প্রোটেকশনের কাজ করার জন্য আমাদের কি রয়েছে না, থোরাসিক কেজ রয়েছে। থোরাসিক কেজ মানে কি, রিব কেজ, হচ্ছে রিব কেজ। আমাদের 12 পেয়ারস রিবস আগে দিয়ে খাঁচার মতো রয়েছে, আর পেছন দিকে রয়েছে আমাদের ভার্টিব্রাল কলাম। এই দুটো নিয়ে তৈরি হচ্ছে একটা খাঁচার মতো অংশ রিব কেজ। এই রিব কেজের ভেতরে রয়েছে কি, এই লাংস আর এগুলো এইভাবে রিপকেজ যদি ঢোকা হয়
এইভাবে ওটা স্টারনাম মাঝখানে ব্রেস্ট বোন বলা হয় সহজ ভাষায়, রিবকেজের ভেতরে রয়েছে লাংস, দুটো লাংসের মাঝখানে সামান্য বাম দিক গেছে, যেটাকে মিডিয়াস্টিনাম পেশো বলা কি রয়েছে হার্ট, কার্ডিয়াক নোচের মধ্যে। এইবার আমরা দেখব হার্টের মধ্যে কোন কোন লেয়ার দেখা যায় সেটা আমরা দেখব। এইটা ধরো হার্ট, এইটা হার্ট রয়েছে, এইভাবে হার্ট রয়েছে, এইভাবে রয়েছে। এটা পরে জানবো আমরা। এই হার্টকে ঘিরে রয়েছে একটা মেমব্রেন, হার্টকে কভার করে রয়েছে একটা মেমব্রেন। সাপোজ ধরো এই মেমব্রেনটা হার্টকে কভার করে রয়েছে, এইভাবে একটা মেমব্রেন হার্টকে কভার করে রয়েছে। এবং এই যে মেমব্রেনটা আছে ডাবল মেমব্রেনাস, মেমব্রেনটার নাম হচ্ছে ডাবল মেমব্রেনাস মেমব্রেন, এই মেমব্রেনের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, অর্থাৎ পেরিকার্ডিয়াম একটা ডাবল মেমব্রেনাস, অর্থাৎ এই পর্দা যেটা কি করেছে হার্টকে চারদিক থেকে ঘিরে রয়েছে। যেহেতু ডাবল মেমব্রেনাস তাই জন্য এর ভেতরের দিকে যে পর্দাটা রয়েছে সেটাকে বলা হয় ভিসেরাল মেমব্রেন, এটা বলতে ভিসেরাল। ভিসেরাল কথার অর্থ হচ্ছে যখন ভেতর দিক বা শরীরের যে ভেতরে যে অর্গ্যান গুলোকে আমরা বলে থাকি সাধারণত ভিসেরাল অর্গ্যান, এটা হচ্ছে ভিসেরাল পর্দা। আর ঠিক এটাকে বলা হচ্ছে প্যারাইটাল পর্দা। আর এই দুটো পর্দা মিলে তৈরি করছে পেরিকার্ডিয়াম, এই দুটো পর্দা মিলে তৈরি করছে পেরিকার্ডিয়াম। এই দুটো পর্দার মাঝখানে যে স্পেস রয়েছে, এই যে স্পেসটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই স্পেস, এই যে স্পেস, এই স্পেসের একটা নাম রয়েছে ইন্ট্রা পেরিকার্ডিয়াম স্পেস। ইন্ট্রা পেরিকার্ডিয়াম বা পেরিকার্ডিয়াল স্পেসও বলে। এই স্পেসের মধ্যে একটা লিকুইড থাকে, তরল থাকে, এই তরলটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইড বা তরল এর কাজ কি বেশি কেউ, এই দুটো কাজ। এক নম্বর কাজ হচ্ছে হার্টকে প্রোটেক্ট করা, কি থেকে প্রোটেক্ট করবে, বাইরের কোনো আঘাত এলে সেই আঘাত থেকে হার্টকে প্রোটেক্ট করছে, মানে একটা কুশনের মতো কাজ করছে। আর একটা কাজ হচ্ছে ফ্রিকশনলেস, মানে হচ্ছে ঘর্ষণ বিহীনভাবে হার্ট যখন সংকোচন প্রসারণ করতে পারে সেইটা কাজ করে যে পেরিকার্ডিয়াল ফ্লুইড, মানে একটা লুব্রিকেটিং ফ্লুইডের মতো কাজ করছে, সেটা ইজিলি যাতে হার্ট কি করতে পারে, পাম্প করতে পারে, কন্ট্রাক্ট রিল্যাক্স করতে পারে ফ্রিকশনলেসলি, সেটা এটা প্রোটেক্ট করে, মানে দুটো পর্দার মধ্যে যাতে ঘর্ষণটা কম কম হয় না হয় সেটা কাজ করে, না হয় বলাটা যায় না মানে কম হয়। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে যে ফ্লুইড তরল যে মেমব্রেনটা রয়েছে এটা হার্টকে চারদিক থেকে ঘিরে রয়েছে, সেই মেমব্রেন নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম হচ্ছে একটা ডাবল মেমব্রেনাস, দুটো পর্দা রয়েছে, ভেতরেরটিকে বলবো আমরা ভিসেরাল পর্দা, বাইরেটা বলবো প্যারাইটাল পর্দা, এবং ওই দুটো পর্দার মাঝখানে যে স্পেসটা রয়েছে আমাদের পেরিকার্ডিয়াম স্পেস বা ইন্ট্রা পেরিকার্ডিয়াম স্পেস, এর মধ্যে যে তরলটা থাকে তাকে বলে পেরিকার্ডিয়াল ফ্লুইড, যার দুটো বেসিক্যালি কাজ, একটা হচ্ছে প্রোটেক্ট করা কুশনের মতো, আর একটা হচ্ছে ফ্রিকশনলেস ঘর্ষণহীনভাবে যতটা প্রোটেক্ট সংকোচন প্রসারণ করা যায় সেটা প্রোটেকশন। যখন লিখলে আরেকটা লিখে দাও টু রিডিউস ফ্রিকশন, টু রিডিউস ফ্রিকশন, দু নম্বর কাজ টু রিডিউস ফ্রিকশন। এইবার আমরা আরেকটা জিনিস দেখবো হার্টের ক্ষেত্রে, আমরা সাধারণত পড়েছি প্রত্যেকে কম বেশি পড়েছি ছোটবেলা হার্টের মধ্যে একটা মাসেল থাকে তার বলে কার্ডিয়াক মাসেল, হার্টের মধ্যে একটা মাসেল দেখা যায় যেটা বডির অন্য কোনো অর্গ্যান বা মাসেলে থাকে না সাধারণত, সেটা থেকে কার্ডিয়াক মাসেল। এবার এই কার্ডিয়াক মাসেল
যেটা রয়েছে কার্ডিয়াক মাসেল, এটার মধ্যে আবার তিনটে লেয়ার রয়েছে, অর্থাৎ এই কার্ডিয়াক মাসেলের মধ্যে আবার তিনটে পর্দা রয়েছে, আলাদা 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 লেয়ার রয়েছে। সেই তিনটে লেয়ার কি কি এবার আমরা দেখব। সাপোজ ধরুন এটা হার্টের ভেন্ট্রিকল, এটা একটা লেয়ার রয়েছে, ঠিক এর বাইরে আরেকটা লেয়ার রয়েছে, এর বাইরে আর একটা লেয়ার। তিনটে লেয়ার আমরা দেখতে পাচ্ছি, ভেতরের যে লেয়ার, ভেতরের যে লেয়ারটা রয়েছে একদম ভেতরের দিকে রয়েছে, একদম ভেতরের দিকে এই যে লেয়ার, ভেতরের দিকে যে লেয়ারটা রয়েছে এটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম, এন্ডো মানে ভেতরে। এন্ডোকার্ডিয়াম ঠিক এর ঠিক পরে যে লেয়ারটা রয়েছে এই লেয়ার, এটাকে বলবো আমরা মায়োকার্ডিয়াম। একদম বাইরের দিকে যে লেয়ার তার মধ্যে তিনটে লেয়ার দেখা যায়, একদম ভেতরের দিকে এন্ডোকার্ডিয়াম, ঠিক তার পরে থাকবে মায়োকার্ডিয়াম, এবং একদম বাইরের দিকে থাকবে এপিকার্ডিয়াম। এই তিনটিকে নিয়ে তৈরি হচ্ছে হার্ট মাসেল। এবার হার্টের মধ্যে ভালভ গুলো দেখা যায় বা যে কপাটিকা গুলো বেশি কিছু, সেই কপাটিকা গুলো তার এই তিনটে লেয়ারের মধ্যে কোন লেয়ার দেখতে পাবো, এন্ডোকার্ডিয়ামে দেখা যায় কপাটিকা বা ভালভ। এই যে এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়ামের মধ্যে দেখা যায় ভালভ বা যেটাকে আমরা বলি কপাটি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কার্ডিয়াক যে হার্ট রয়েছে, হার্টের যে পর্দা পেরিকার্ডিয়াম সম্পর্কে জানলাম, হার্ট মাসেলের যে তিনটে আলাদা আলাদা লেয়ার সেটা সম্পর্কে জানলাম, এবার হার্টের স্ট্রাকচার সম্পর্কে জানলাম। একটা জিনিস আমাকে একটু বলো তো, এই এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম তিনটেই কি মাসেল না মায়োকার্ডিয়ামটা? মায়োকার্ডিয়াম মাসেল, তাহলে বাকিগুলো মাসল না? মায়ো কথাটা এসছে মাসল থেকে, কি মাসল? কার্ডিয়াক মাসল না, স্মুথ মাসল এখানে থাকে না, কার্ডিয়াক মাসল। আচ্ছা এগো, এবার আমরা স্ট্রাকচারে যাওয়ার আগে একটু ছেলেদেরকে বলে দাও
যে হার্টের মাসলটা সম্পূর্ণ একটু অন্য রকমের মাসল, যেটা হচ্ছে কার্ডিয়াক মাসল। এটা না তো স্কেলিটাল মাসল, না তো স্মুথ মাসল। হার্টের জন্য হার্টের যে মাসল এটা হচ্ছে কার্ডিয়াক মাসল, এটা বেসিক্যালি এটা স্কেলিটাল মাসল নামে বলা যেতে পারে, আবার স্মুথ মাসল নয়। এর কয়েকটা ফিচার্স রয়েছে, যেমন এক নম্বর ফিচার্স রয়েছে রিদমিসিটি রয়েছে এই মাসলের, একটা প্রপার্টি যে এই মাসল নিজে থেকে অটোমেটিক বিট করতে পারে, একটা রিদমিসিটি রয়েছে। দু নম্বর, এই মাসেল কখনো ফ্যাটিক হয় না, অর্থাৎ যেমন অন্যান্য মাসেল শরীরের কি হয় না, যদি কাজ করতে থাকি 10 মিনিট পরে মনে হয় পাটা, যে ল্যাকটিক অ্যাসিড তোমরা জানো সবাই, ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে আমরা কাজ করতে পারি না, ক্র্যাম্প হয়ে যায়, বসে যায় সাধারণত। কিন্তু হার্ট আমাদের সবসময় কাজ করে, এটা 24 আওয়ার্স যতদিন বাঁচবো ততদিনই কাজ করবে, এর কখনোই রেস্ট হয় না। তো তাই জন্য হার্ট মাসেলে কখনোই কিন্তু ফ্যাটিক হয় না হার্ট মাসেল, বা কখনোই এখানে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয় না। এরও একটা কারণ রয়েছে যে ল্যাকটিক অ্যাসিডের মধ্যে যেটা তৈরি হয় বেসিক্যালি, এই হার্ট কী করে সেই ল্যাকটিক অ্যাসিডটাকেই ব্যবহার করে নেয় নিজের এনার্জি হিসাবে। তাই জন্য এখানে কী হয় না, হার্ট মাসেল কখনোই ফ্যাটিক হয় না, এটা একদম অনবরত কাজ করতে থাকে। আর স্মুথ মাসেলের মধ্যে যেমন আমরা কোনো স্ট্রাইশনস দেখতে পাই না, হ্যাঁ কার্ডিয়াক মাসেলের মধ্যে আমরা স্ট্রাইশনস দেখতে পাই, স্ট্রাইশন দেখতে পাই। এবার আমরা হার্টের স্ট্রাকচার যদি আমরা দেখি, তুমি চাইলে দুটো কালার ব্যবহার করতে পারো, হ্যাঁ তাহলে ছেলেদেরও বুঝতে সুবিধা হবে কোন দিক দিয়ে অক্সিজেনেটেড ব্লাড আসছে আর কোন দিক দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড।
তো আমরা যদি হার্টের যদি স্ট্রাকচার দেখি বেসিক্যালি, তো হার্টের ক্ষেত্রে এইভাবে একটা স্ট্রাকচার দেখতে পাবো আমরা, কিছুটা শঙ্কু আকৃতি বলা হয় একে, এর কি অ্যাপেক্স পার্ট নিচের দিকটা কিছুটা শঙ্কু আকৃতি বলা হয় হার্টকে। তো এই ক্ষেত্রে আমরা চারটে চেম্বার দেখতে পাবো, বড় বড় চারটে চেম্বার, এই দুটো এর মধ্যে দুটো চেম্বার ওপর দিকে রয়েছে, দুটো নিচের দিকে। এই চেম্বারটাকে বলা হচ্ছে কি, ওপরের দিকে যে চেম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে অরিকেল, আর নিচের দিকের চেম্বারগুলো হল অ্যান্টিকেল। অরিকেল মানে কি, এর কাজ হচ্ছে কি সারা বডি থেকে রক্ত গেলে ওই চেম্বারে জমা হওয়া। ভেন্ট্রিকেলের কাজ কি না, অরিকেলের মধ্যে যে রক্তটা জমা হয়েছে ভেন্ট্রিকেল থেকে, এই যে দুটো রয়েছে এগুলো আমি একটু পরে আলোচনা করছি, দুটো আর্টারি রয়েছে বা ধমনি রয়েছে, ধমনির মাধ্যমে বডিতে এবং লাংসে পাঠিয়ে দেওয়া। এদিকে থাকবে রাইট ভেন্ট্রিকেল, তাহলে লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল আর রাইট ভেন্ট্রিকেল। একটা জিনিস একটু রিকোয়েস্ট করবো, রাইট অ্যাট্রিয়াম যেটা লিখেছো সেটা একটু অন্য রং দিয়ে লেখো, নীল দিয়ে লেখো পারলে, আর রাইট ভেন্ট্রিকেল যেটা লিখেছো সেটাকে একটু পারলে নীল দিয়ে লেখো। আমি কেন বললাম তুমি আশা করি বুঝতে পেরেছো। ছেলেদের ধরতে সুবিধা হবে না, কোন দিকে অক্সিজেনেটেড ব্লাড, কোন দিকে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এবার এই যে লেফট অ্যাট্রিয়াম রয়েছে, সরি লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, এই লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল এই দুটো যখন কানেক্ট করছে একটার সঙ্গে একটা, সেই কানেকশনে একটা ভালভ থাকে। ভালভ মানে হচ্ছে যেমন কপাটিকা, যাকে বলা হয় বাংলায় কপাটার মতো অংশ, যেটা একটা নির্দিষ্ট দিকে খুলে বিপরীত দিয়ে কিন্তু কখনোই খুলে না। তাহলে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল এই দুটোর মাঝখানে যে ভালভ রয়েছে বা কানেকশনে যে কপাটিকাটা রয়েছে সেটার নাম হলো, এইটাকে বলা হয় বাইকাস্পিড ভালভ। কেন বাইকাস্পিড ভালভ বলা হচ্ছে? বাইকাস্পিড মানে দুটো কপাটিকা রয়েছে, মানে দুখানা কাস্প রয়েছে, বাইকাস্পিড ভালভ, যেটা আর একটা নামে ডাকা হয় এটাকে মিট্রাল ভালভ। ঠিক একইভাবে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল এই দুটো কানেকশনে একটা ভালভ রয়েছে, তার কিন্তু তিনটে পাল্লা রয়েছে বা তিনটে কাস্পিড রয়েছে, সেটা বলা হচ্ছে ট্রাইকাস্পিড ভালভ। অর্থাৎ এই যে ভালভটা রয়েছে এদের সাথে কিছু ব্লাড ভেসেল কানেক্ট রয়েছে, রাইট অ্যাট্রিয়ামের সাথে কিছু ব্লাড ভেসেল কানেক্ট রয়েছে, লেফট অ্যাট্রিয়ামের সাথে কিছু ব্লাড ভেসেল কানেক্ট রয়েছে। তো রাইট অ্যাট্রিয়ামের সঙ্গে দুটো ব্লাড ভেসেল যেটা আমরা দেখতে পাচ্ছি কানেক্ট হয়েছে, আরো একটা থাকে বেসিক্যালি, তো এখানে দুটো দেখতে পাচ্ছি আমরা। এদের উপরের দিকে যেটা থাকবে বডির অপর পোর্শন থেকে যেটা বেসিক্যালি ব্লাডটাকে নিয়ে আনে এখানে, এইটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র মানে উপর, বডির নিচের পোর্শন থেকে ব্লাডটা নিয়ে যাচ্ছে, এটা বলা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। এইগুলো সব একটা একটা ভেন, এগুলো কিন্তু কোনো আর্টারি না, এগুলো হচ্ছে একটা একটা ভেন। তার মানে কোন ধরনের রক্ত নিয়ে আসছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড। এগুলো সব সিওপিযুক্ত রক্ত নিয়ে আসছে, সব সিওপিযুক্ত রক্ত নিয়ে আসছে। ভেনা কাভা এটাও সিওপিযুক্ত রক্তকে, ঠিক আছে। তাহলে আমরা দুটো ভেন দেখতে পেলাম বা ব্লাড ভেসেলস দেখতে পেলাম, যেটা রাইট অ্যাট্রিয়ামের সঙ্গে কানেক্ট রয়েছে। একটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি ঊর্ধ্বমহাশিরা, যেটা বডির অপর পোর্শন থেকে কি করে CO2-যুক্ত ব্লাডকে নিয়ে আসে কোথায়, রাইট অ্যাট্রিয়াম। ঠিক একইভাবে আর একটা ব্লাড ভেসেল রয়েছে, তার নাম হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, যেটা বডির নিচের পোর্শন থেকে CO2-যুক্ত
ব্লাডকে নিয়ে যায় কোথায়? এই রাইট অ্যাট্রিয়াম। তার মানে দিস আর মেজর ভেন্স, মেজর ভেন্স, মেজর ভেন্স। এই দুটো ছাড়াও আরো একটা ভেন্স এখানে থাকে, ঠিক আছে, যেটাকে এখানে আমরা দেখতে পাচ্ছি না সাধারণত, সেটার নাম হচ্ছে করোনারি সাইনাস। মানে হচ্ছে করোনারি সাইনাস, এটা আমি একটু বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি না ঠিক, এটার নাম হচ্ছে করোনারি সাইনাস। ওকে, আচ্ছা করোনারি সাইনাস এই যে ভেন্টটা রয়েছে এর কাজ কি? হার্ট মাসেল যখন কাজ করবে অর্থাৎ কার্ডিয়াক টিস্যু যখন কাজ করবে, কার্ডিয়াক টিস্যু এর নিজে একটাই মাসেল, এর কি লাগবে? এনার্জি লাগবে। তো এনার্জি প্রোভাইড করার জন্য কি রয়েছে? অটুযুক্ত ব্লাড রয়েছে। অটুযুক্ত ব্লাড কার্ডিয়াক টিস্যুতে যখন ছড়িয়ে যায়, কার্ডিয়াক টিস্যু কাজ করলে কি তৈরি হয়? বাই প্রোডাক্ট হিসাবে সিও, বা সেই সিওটা কি করতে হবে? বডি থেকে বের করে দিতে হবে। সিওটুকে বডি থেকে বের করতে হলে সবার প্রথমে কোথায় ফিরিয়ে আনতে হবে? হার্টের মধ্যে আনতে হবে। হার্টের কোথায় আনবো? রাইট অ্যাট্রিয়ামের মধ্যে আনবো। তাহলে হার্ট মাসেলের মধ্যে যে সিওটুটা তৈরি হচ্ছে, সেই সিওটুযুক্ত ব্লাডকে এই রাইট অ্যাট্রিয়ামে বয়ে নিয়ে আসার জন্য একটা স্পেশাল কি রয়েছে? ব্লাড ভেসেলস রয়েছে, তারই নাম হচ্ছে করোনারি সাইনাস। তাহলে করোনারি সাইনাস কি করছে বেসিক্যালি? না, সিওটুযুক্ত ব্লাডকে কার্ডিয়াক টিস্যু থেকে নিয়ে আসছে কোথায়? রাইট অ্যাট্রিয়াম। মানে হার্টের রাইট অ্যাট্রিয়ামে তো শরীরের বিভিন্ন টিস্যুর ডিঅক্সিজেনেটেড ব্লাড এসে ঢুকছে। এবার হার্টের নিজস্ব যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা কি করে ঢুকবে? সেটাই করোনারি সাইনাস। ভেরি গুড। এবার এখানে আমরা দুটো যেমন দেখলাম, বাইকাসপিড ভালভ আর ট্রাইকাসপিড ভালভ, এগুলো ছাড়াও আরো চারটের মতো ভালভ এখানে দেখা যায়। যেমন আমরা যদি কি ইনফেরিয়র ভেনা পাওয়া, এই ইনফেরিয়র ভেনা পাওয়া যখন যে রাইট অ্যাট্রিয়ামে যুক্ত হবে, তো সেখানে একটা দেখা যায় ভালভ দেখা যায়, তার নাম হচ্ছে ইউস্টেচিয়ান ভালভ। ইউস্টেচিয়ান ভালভ, ওকে, ইউস্টেচিয়ান ভালভ কোথায় লাগে? কানেকশন বিটুইন ইনফেরিয়র ভেনা কাভ এন্ড রাইট অ্যাট্রিয়াম। ঠিক একইভাবে করোনারি সাইনাস যখন রাইট অ্যাট্রিয়ামে গিয়ে কানেক্ট হয়, ওদের কানেকশনের মধ্যে একটা জাংশনে কি থাকছে? ভালভ থাকে, সেই ভালভটার নাম হচ্ছে থিবেসিয়ান ভালভ। ওকে, তাহলে আমরা বাইকাসপিড ট্রাইকাসপিড ছাড়াও আরো দুটো ভালভ দেখলাম, একটা হচ্ছে ইউস্টেচিয়ান ভালভ আর একটা হচ্ছে থিবেসিয়ান ভালভ। ইউস্টেচিয়ান ভালভ কোথায় থাকছে? কানেকশন বিটুইন ইনফেরিয়র ভেনা কাভ এন্ড রাইট অ্যাট্রিয়াম। এন্ড থিবেসিয়ান ভালভ কোথায় থাকছে? কানেকশন বিটুইন করোনারি সাইনাস এন্ড রাইট অ্যাট্রিয়াম। ওকে, এইবার আমরা দেখতে পাবো লেফট অ্যাট্রিয়ামের সঙ্গে, এখানে আমি দুটো এঁকেছি, অ্যাকচুয়ালি এখানে চারটে থাকে, আরো দুটো থাকে, চারটে কি রয়েছে? ব্লাড ভেসেলস যুক্ত রয়েছে রে এই লেফট অ্যাট্রিয়ামের সঙ্গে। এই ব্লাড ভেসেল গুলোর একটা নাম রয়েছে, এই ব্লাড ভেসেল গুলোকে বলা হয় পালমোনারি ভেন, এটাকে বলা হয় পালমোনারি ভেন। আর এই ব্লাড ভেসেল গুলো কি করে? অটুযুক্ত ব্লাডকে নিয়ে আসে কোথায়? লেফট অ্যাট্রিয়াম। আচ্ছা, যদি চারটে পালমোনারি ভেন থাকে তাহলে আমরা দুটো কেন আঁকলাম? না, ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে এক একটা লাং থেকে দুটো করে পালমোনারি ভেন বেরোয়, এই দুটো পালমোনারি ভেন জুড়ে গিয়ে একটা পালমোনারি ভেন তৈরি করে, একটা সুপেরিয়ার পালমোনারি ভেন, একটা ইনফেরিয়ার পালমোনারি ভেন। লেফট লাং থেকে বেরোলো, ঠিক একইভাবে রাইট লাং থেকেও কি বেরোবে? একটা সুপেরিয়ার পালমোনারি ভেন, একটা ইনফেরিয়ার পালমোনারি ভেন। এবার এই দুটো করে পালমোনারি ভেন জুড়ে গিয়ে এক একটা পালমোনারি ভেন তৈরি হয়, একটা লেফট পালমোনারি ভেন বাঁ দিক থেকে আসলো, একটা রাইট পালমোনারি ভেন যেটা ডান দিক থেকে আসলো, ঠিক আছে। মানে হার্টে ঢোকার মুখে আমরা দেখছি তখন কিন্তু দুটোই ঢুকছে, চারটে ঢুকছে না, দুটো করে পালমোনারি ভেন জুড়ে একটাই পালমোনারি ভেন তৈরি হচ্ছে। তাহলে মোট চারটে পালমোনারি ভেন কটা পালমোনারি ভেন তৈরি করলো? দুটো। সেই দুটোই অ্যাকচুয়ালি হার্টের মধ্যে প্রবেশ করবে। তাহলে আমরা দেখলাম পালমোনারি ভেন এটা অক্সিজেন যুক্ত ব্লাডকে নিয়ে আসে লাংস থেকে, এক্সচেঞ্জ হয়ে অক্সিজেন যুক্ত ব্লাডকে নিয়ে আসে, মানে লাংস থেকে যে অক্সিজেনটাকে পিক আপ করেছে সেইটা, সেই ব্লাডটা এবার এসে কোথায় ঢুকবে? হার্টের লেফট অ্যাট্রিয়ামে ঢুকবে। এইবার এইগুলো যখন পরস্পর ব্লাড দ্বারা ভর্তি, তার আগে আর একটা জিনিস, এখানে আমরা সব ব্লাড ভেসেলস গুলো দেখলাম, আরো দুটো ব্লাড ভেসেলস দেখতে পাচ্ছি। রাইট ভেন্ট্রিকেল থেকে একটা ব্লাড ভেসেলস আমরা দেখতে পাচ্ছি যেটা এইভাবে বেরিয়ে গেছে, এগুলোকে ভেন্ট্রিকেল থেকে যে ব্লাড ভেসেলস গুলো তৈরি হয়ে বেরিয়ে যায় না হার্ট থেকে, সেগুলোকে আমরা বলি অ্যাট্রিয়াম। এগুলো হল অ্যাট্রিয়াম, আর্টারি। হ্যাঁ, এগুলো হল অ্যাটারি।
তো রাইট ভেন্ট্রিকল থেকে যে আর্টারিটা তৈরি হয়েছে এটাকে আমরা বলবো পালমোনারি আর্টারি। কেন পালমোনারি? যেহেতু এটা লাং লাংসে গেছে, পালমোনারি আর্টারি। পালমোনারি কথার অর্থ হচ্ছে লাং। এ কি করছে না, CO2 যুক্ত রক্তকে কোথায় পাঠিয়ে দিচ্ছে? লাংসে পাঠিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে না, একইভাবে তো যাওয়ার আগে এটা একটু বলো যে মেজর পালমোনারি আর্টারি যেটা তৈরি হলো সেটা গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা লেফট পালমোনারি আর্টারি, একটা রাইট পালমোনারি আর্টারি। লেফট পালমোনারি আর্টারি কোথায় প্রবেশ করবে? লেফট লাংয়ে প্রবেশ করবে। রাইট পালমোনারি আর্টারি কোথায় প্রবেশ করবে? রাইট লাংয়ে প্রবেশ করবে। এরা কী ক্যারি করবে? ডি অক্সিজেনেটেড ব্লাড। কেন? কারণ এরা লাংয়ে গিয়ে কী করবে? অক্সিজেনকে পিক আপ করবে, তাই তো? অ্যান্ড দিস ডি অক্সিজেনেটেড ব্লাড উইল গেট কনভার্টেড টু অক্সিজেনেটেড ব্লাড, তারপর সেটা আবার হার্টে ফিরে আসবে। এই পালমোনারি ভালভগুলো হচ্ছে সেমি লিউনার ভালভ, মানে অর্ধচন্দ্রাকৃতি, সেমি লিউনার অর্ধচন্দ্রাকৃতি। পালমোনারি সেমি লিউনার ভালভ। লেফট ভেন্ট্রিকল থেকে আরেকটা দেখলাম আমরা, আর্টারি বেরিয়ে গেছে। এই যে আর্টারিটা বেরিয়েছে লেফট ভেন্ট্রিকল থেকে, মেজর আর্টারি, মেজর আর্টারি আমরা বলি এটাকে, অর্টা বলা। ভেরি গুড। মহাধমনী বলে এটা বলা অর্টা। এই অ্যাওটা বেসিক্যালি কী করে, অক্সিজেনেটেড ব্লাডকে আমাদের পুরো বডিতে সার্কুলেট করে। ঠিক এখানেও অর্থাৎ লেফট ভেন্ট্রিকেল আর অ্যাওটা এদের যে কানেকশন, এই কানেকশনেও কী রয়েছে, এদের যে জাংশন, এই জাংশন, সেই জাংশনেও কী রয়েছে, এইভাবে ভালভ দেখা যায়, সেমিলিউনার ভালভ, যেটাকে আমরা বলবো অ্যাওটিক সেমিলিউনার ভালভ। ভেরি গুড। অ্যাওটিক ভালভটাও সেমিলিউনার ভালভ। এবার অ্যাওটাটা আমরা দেখবো যে পরবর্তীকালে বাইফার্কেট করে যাবে, অ্যাওটিক বাইফার্কেশন বলা হয়, তারপরে সেটা বিভিন্ন আর্টারিতে ভাগ হবে। অ্যাওটিক সেমিলিউনার। এইবার এখানে একটা জিনিস দেখবো আমরা, দুটো যে রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল এরা পরস্পর একটা মিডিলে মেমব্রেন রয়েছে, পেশিময় অংশ বলা যেতে পারে, এর দ্বারা দুটো পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন রয়েছে, এটাকে আমরা একটা নামে রাখবো, এটা বলা ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম। এটা বলা ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। সেপ্টাম মানে হচ্ছে মাঝখানে একটা পার্টিশন, দুটো ভেন্ট্রিকলের মাঝখানে পার্টিশন, তাই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক একইভাবে রাইট অরিকেল লেফট অরিকেল এরাও কানেকশন রয়েছে একটা পার্টিশনের মাধ্যমে, এই পার্টিশনের একটা নাম রয়েছে, এই পার্টিশন যেটা দুটো অরিকেল কে বা অ্যাট্রিয়াম যেটা রয়েছে, বেসিক্যালি অ্যাট্রিয়াম কি করেছে আলাদা করে রয়েছে, এটাকে বলা হয় ইন্টার অ্যাট্রিয়াম, ইন্টার অ্যাট্রিকুলার সেপ্টাম। এবার আমরা দেখবো এখানে যে ভেন্ট্রিকুলার যে মাসেলগুলো রয়েছে, এই মাসেলগুলো অ্যাকচুয়ালি এইভাবে এইভাবে থাকে, এই মাসেলগুলোকে বলা ক্যাপিলারি মাসেল, এটাকে বলা হচ্ছে ক্যাপিলারি মাসেল। আমরা এখানে একটা জিনিস দেখবো, এই যে ক্যাপিলারি মাসেল যেটা তৈরি হয়েছে, এই ক্যাপিলারি মাসেল থেকে কিছু টেন্ডন, টেন্ডন মিন্স এখানে ফাইবারের মতো, যেগুলো কি হয় এইভাবে ফাইবারের মতো তৈরি হয়ে ক্যাপিলারি মাসেলের সঙ্গে যে ভালভগুলো রয়েছে তার ক্যাসকেড যেগুলো রয়েছে বা যেগুলোকে আমরা কপাটিকা বলি তার সঙ্গে কানেক্ট রয়েছে,
এইগুলোকে একটা টার্মে ডাকা, এগুলোকে কর্ডি টেন্ডনি। কর্ডি টেন্ডনি ঠিক একইভাবে এদিকে আমরা কর্ডি টেন্ডনি দেখতে পাবো। আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাবো যে রাইট ভেন্ট্রিকেলের যে ভেতরের যে ডায়ামিটারটা আর লেফট ভেন্ট্রিকেলের যে ডায়ামিটার, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। মানে ভেতরের স্পেসের কথা বলছো? স্পেসের কথা যেটা বলছি, অ্যাকচুয়ালি এই লেফট ভেন্ট্রিকুলার স্পেসটা ছোট হয়, এটা কি হবে, লেফট ভেন্ট্রিকুলার স্পেসটা ছোট হয় কম্পেয়ার টু রাইট ভেন্ট্রিকেল। স্পেস ছোট হওয়ার জন্য লেফট ভেন্ট্রিকেলে কি করে প্রেশারটা বেশি তৈরি, যখন প্রেশার বেশি তৈরি হবে তখন রক্ত কি হবে ফোর্সফুলি লেফট ভেন্ট্রিকেল থেকে কোথায় এন্ট্রি করবে, এই অ্যাওর্টা বা মহাধমনীর মধ্যে এন্ট্রি করে কোথায় চলে যাবে, সারা বডির মধ্যে সেই ড্রাইভিং ফোর্সটা নিয়ে চারিদিকে ছড়িয়ে যাবে। আর এই রাইট ভেন্ট্রিকেল থেকে রক্ত এন্ট্রি করবে কোথায়, পালমোনারি আর্টারিতে এন্ট্রি করবে, রাইট পালমোনারি আর্টারি থেকে চলে যাবে রাইট লাংসে, আর লেফট রাইট লাংয়ে আর লেফট পালমোনারি আর্টারি থেকে চলে যাবে লেফট লাং। এরা সবসময় কি করবে CO2 যুক্ত ব্লাড নিয়ে যাবে, আর এরা সবসময় ওটু যুক্ত ব্লাড নিয়ে যাবে, এরা সবসময় ওটু যুক্ত ব্লাড নিয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা পড়বো যে ব্লাড সার্কুলেশন যেটা হয় আমরা মনে রাখবো কি করে, যে বাঁদিকে যেটা রয়েছে বাঁদিকেই অক্সিজেনেটেড ব্লাড, মানে ওটাকে লাল দিয়ে আঁকতে হবে, আর ডান দিকটা ডিঅক্সিজেনেটেড ব্লাড নীল দিয়ে আঁকবো, এটা মনে কি করে রাখবো? মনে রাখবো কি করে একটা এইভাবে কি মনে রাখা যায়? মানে আমি কোনো পার্টির কথা বলছি না, লাল পার্টি, লেফট ফ্রন্ট, লেফট ফ্রন্ট লাল পার্টি, তার মানে বাঁদিকটা কি লাল, তাহলে উল্টো দিকটা নীল হবে, এইভাবে মনে রাখা যায় কি? মানে জাস্ট আমার মনে হলো এটা বলা, মানে যদি তুমি ছাত্রদের বলো তাদের মনে রাখতে সুবিধা হবে, তাই না? লাল পার্টি লেফট ফ্রন্ট, তার মানে লেফট সাইডটা হচ্ছে লাল। চলো, এবার এখানে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে হিউম্যান হার্টের ক্ষেত্রে যদি আমরা বেসিক্যালি দেখি, ব্লাড সার্কুলেশন যেটা হয় এটা দুটো পথের মাধ্যমে, অর্থাৎ এই সার্কুলেশনের মধ্যে দুটো পাথওয়ে রয়েছে, আলাদা আলাদা রয়েছে। সেই দুটো পাথওয়েকে আমরা যদি দেখি ডায়াগ্রামের মাধ্যমে একটু, এটা পুছে দিচ্ছি, আমরা আশা করি বুঝতে পেরেছি, এটা পুছে দিচ্ছি। না বাবা, এখন ভোটের সময় তুমি ছাত্রদের ওই লেফট ফ্রন্টটা লাল পার্টি বলতে চাও না, মার খেয়ে প্রাণ যাবে। এখানে আমরা দেখবো হিউম্যানের যে সার্কুলেশন, সার্কুলেশনটাকে বলা হয় ডাবল সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন বলা হয় হিউম্যানের ক্ষেত্রে ডাবল সার্কুলেশন, অর্থাৎ ব্লাড দুটো পথে এখানে সার্কুলেট হয়, দুটো পথে সার্কুলেট হয়। সে দুটো পথ কি কি? একটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন, আর একটা বলা হয় সিস্টেমেটিক সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন। পালমোনারি কথার অর্থ আমরা সবসময় জানি, পালমোনারি মানে লাংস, পালমোনারি মানে লাংস। তাহলে পালমোনারি ক্ষেত্রে আমরা বেসিক্যালি দেখতে পাবো কি, পালমোনারি সার্কুলেশনের সঙ্গে কি কি সম্পর্কিত? হার্ট আর লাং, তাহলে হার্ট আর লাং এর মধ্যে যখন সার্কুলেশন হবে তখন সেটাকে বলবো পালমোনারি সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন বেসিক্যালি কি হয়, বডি সেল আর হার্ট।
মানে হার্ট থেকে পুরো সিস্টেমের মধ্যে রক্তটা যে সার্কুলেশন, দেখো একটা জিনিস আমি বলি, সিস্টেমিক সার্কুলেশনে যেমন তুমি দুদিকে অ্যারো দিলে তার মানে বোঝাচ্ছে কি হার্ট থেকে বডিতে যাচ্ছে আবার বডি থেকে হার্টে ফিরে আসছে, গুড। সেরকম পালমোনারি সার্কুলেশনও দুটো অ্যারো হওয়া উচিত না, যে হার্ট থেকে লাংয়ের মধ্যে লাংসগুলোর মধ্যে যাচ্ছে আবার লাংসগুলো থেকে ফিরে, হ্যাঁ, আবার লাংস থেকে আবার হার্টে ফিরে আসছে। হ্যাঁ, বাক্স হৃদয়, পাষাণ হৃদয় শুনেছি, বাক্স হৃদয় প্রথমবার শুনলাম। এটা আমরা জানি এটা লেফট অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম রাইট অ্যাট্রিয়াম, এখান থেকে রাইট ভেন্ট্রিকল থেকে আমরা জানি অ্যারাইজ করে এইভাবে, রাইট ভেন্ট্রিকল থেকে আমরা জানি পালমোনারি আর্টারি, মেজর পালমোনারি আর্টারি, তারপরে সেটা দুটো পালমোনারি আর্টারিতে ভাগ হয়ে যাবে, একটা রাইট পালমোনারি আর্টারি, একটা লেফট পালমোনারি আর্টারি। আমরা যে কোনো একটা ধরলাম, লাংসের সাথে এর ভেতর থেকে CO2 যুক্ত রক্ত গিয়েছিল, এই CO2 এখানে ডিফিউশনের মাধ্যমে এখানে এন্ট্রি করে যাবে, CO2 এখানে ডিফিউশনের মাধ্যমে এখানে এন্ট্রি করবে, ঠিক একইভাবে মানে পালমোনারি আর্টারিগুলো গিয়ে লাংয়ের মধ্যে প্রবেশ করার পরে এগুলো ফার্দার ক্যাপিলারিজে ভাগ হবে, তাই তো? হ্যাঁ, ভেতরে গিয়ে হবে। এগুলোকে বলা হয় পালমোনারি ক্যাপিলারিজ। আর ভেতর থেকে O2 চলে আসবে ক্যাপিলারি, আসার পরে ক্যাপিলারিগুলো আবার কানেক্ট হয়ে যাবে, গিয়ে তৈরি করবে পালমোনারি ফ্যান, তৈরি করবে পালমোনারি ভেন, এটার নাম হচ্ছে পালমোনারি ভেন, এবং এই ভেন কানেক্ট হয়ে যাবে কার সাথে, এটা হবে লেফট অ্যাট্রিয়াম। তাহলে লেফট অ্যাট্রিয়াম অটুযুক্ত ব্লাডকে নিয়ে আসছে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে অটুযুক্ত ব্লাড আসছে পালমোনারি ভেনের মাধ্যমে, পালমোনারি ভেনের মাধ্যমে অটুযুক্ত ব্লাড এখানে চলে আসছে এখানে। এবার এই লেফট অ্যাট্রিয়াম থেকে অটুযুক্ত ব্লাড চলে আসবে কোথায়? লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম থেকে অটুযুক্ত ব্লাড চলে আসবে লেফট ভেন্ট্রিকল। এবার যখন এই লেফট ভেন্ট্রিকল আবার কন্ট্রাক্ট করবে, হার্ট সবসময় কন্ট্রাক্ট করে রিল্যাক্স করে, হার্টের কন্ট্রাকশনকে বলা হয় সিস্টোল আর রিল্যাক্সেশন বলা হয় ডায়াস্টোল, সিস্টোল আর ডায়াস্টোল। লেফট ভেন্ট্রিকল যখন সিস্টল করবে অর্থাৎ কন্ট্রাক্ট করবে, তখন এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড তুমি কি অ্যারোটা আঁকার চেষ্টা করছো?
না এটা তো আমরা সিস্টেমিক সার্কুলেশন ঢুকেছে, পালমোনারি সার্কুলেশনটা বলে দাও। এই যে তাহলে হার্ট আর লাংসের মধ্যে যে সার্কুলেশন হলো এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। এবার আমরা সিস্টেমিক সার্কুলেশন বুঝি, সিস্টেমেটিক না সিস্টেমিক সার্কুলেশন, যেখানে কি হয় লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড এন্ট্রি করে যায় অ্যাওর্টা বা মহাধমনির মধ্যে, এবং এন্ট্রি করার পর সাপোর্ট এখান থেকে একটা বডি সেল রয়েছে, এটা ওগুলো আরো ফার্দার ব্রাঞ্চেস হবে। হ্যাঁ যাই হোক, বডি সেলে কি হবে ওটুটা এন্ট্রি করবে, কারণ এখানে এটি রিপ্রোডাকশন হবে। আর রিপ্রোডাকশন করতে গেলে কি লাগে, অক্সিজেন লাগে, অ্যারোবিক প্রসেস আমরা জানি। আবার এর মধ্যে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে সিও, বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে সিও, যে সিওটা তৈরি হয়েছে সেই সিও টু যে ব্রাঞ্চ গুলো হয়েছিল সে ব্রাঞ্চ গুলো আবার একসাথে জুড়ে যাবে, জুড়ে গিয়ে তৈরি করবে ভেন, এবং সেই সিও টু ভেনের মধ্যে এন্ট্রি করবে ডিফিউশন প্রসেসের মাধ্যমে, এবং সেই ভেন জুড়ে জুড়ে ভেনাকাভা তৈরি করবে। হ্যাঁ ভেনাকাভা তৈরি করবে, এবং তারা বডির উপর পোর্শন থেকে একটা ভেনাকাভা হবে, যেটাকে আমরা বলবো সুপিরিয়র ভেনাকাভা, এবং সেই ভেনাকাভা এসে রাইট অ্যাট্রিয়ামে এইভাবে কানেক্ট হয়ে যাবে। ওকে, ঠিক বডির লোয়ার পোর্শন থেকে আর একটা ভেনাকাভা যাবে, যেটাকে বলবো আমরা ইনফেরিয়র ভেনাকাভা, সেটাও গিয়ে রাইট অ্যাট্রিয়ামে কানেক্ট হবে, এবং এই অ্যাট্রিয়ামগুলো যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে অ্যাট্রিয়ামগুলো আবার কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করলে কি হবে এদের মিডিলে ভাল্ভ ছিল ভাল্ভটা ওপেন হয়ে যাবে, ওপেন হলে সেই সিও টু যুক্ত ব্লাড আবার কোথায় চলে আসবে, রাইট ভেন্ট্রিকেলে চলে আসবে। ঠিক একইভাবে রাইট ভেন্ট্রিকেল থেকে আবার এন্ট্রি করবে তার পালমোনারি আর্টারি, যেটা মেজর পালমোনারি আর্টারি তার মধ্যে এন্ট্রি করবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ব্লাড দুবার সার্কুলেশন হচ্ছে, একবার দুটো পাথওয়েতে হচ্ছে, দুটো পাথওয়েতে হচ্ছে, একটা রাইট ভেন্ট্রিকেল থেকে কোথায় যাচ্ছে লাংসে, লাংস থেকে আবার ফিরে আসছে লাইট লেফট অ্যাট্রিয়ামে, এটাকে বলবো আমরা পালমোনারি সার্কুলেশন, এটাকে বলবো পালমোনারি সার্কুলেশন। আবার লেফট ভেন্ট্রিকেল থেকে যাচ্ছে অ্যাওর্টা, আর যেটাকে আমরা মহাধমনী বলি, মহাধমনী থেকে বডি সেলে চলে যাচ্ছে, এবং সেখান থেকে সিওপিযুক্ত ব্লাড নিয়ে আসছে সুপিরিয়র ভেনাকাভা ইনফেরিয়র ভেনাকাভা, তাই নিয়ে আসছে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকেল, এই পাথওয়েটাকে বলবো আমরা সিস্টেমেটিক সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন, এটা ঠিক করো কিন্তু এটা বারবার হচ্ছে, সিস্টেমিক সার্কুলেশন। এইভাবে বডির মধ্যে কি ডাবল সার্কুলেশন হতে থাকে আমাদের, যে আমাদের ডাবল সার্কুলেশন দেখা। এইবার আচ্ছা আমাকে একটা জিনিস একটু বলবে, জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করো। আচ্ছা অ্যাট্রিয়ার ওয়াল বেশি মোটা হবে না ভেন্ট্রিকলসের ওয়াল বেশি মোটা হবে? কেন? মানে ওকে বেশি ফোর্স দিতে হবে তো, দূরে পাঠাতে হবে। আচ্ছা তাহলে রাইট অ্যাট্রিয়াম, এই রাইট অ্যাট্রিয়াম বলছি, রাইট ভেন্ট্রিকলের ওয়াল বেশি মোটা হবে না লেফট ভেন্ট্রিকলের ওয়াল বেশি? কেন? সেই জন্য আচ্ছা একটা জিনিস আর একটা বলেই, মানে যখন বলাই হচ্ছে একটু বলে নিই, ধরো কোনো কারণে অ্যাওটা দিয়ে ঠিক করে রক্তটা যেতে পারছে না কোনো কারণে, সে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, কিছু হতে পারে, ডিপোজিশন অফ অ্যাথেরোমা উইদিন দ্য ব্লাড ভেসেলস, যাই হোক, এবার যদি না যেতে পারে তাহলে কী হবে? তাহলে তো লেফট ভেন্ট্রিকলকে আরও চাপ মারতে হবে যাতে রক্তটাকে পাস করানো যায়, পাইপের মধ্যে ব্লকেজ, ফ্লুইড ফ্লো করতে পারছে না, তাহলে লেফট ভেন্ট্রিকলকে কী করতে হবে? আরও চাপ মারতে হবে, তা সে যত কাজ করবে তাহলে তার মাসেলটা কী হয়ে যাবে? আরও মোটা হয়ে যাবে, তাই তো? এটাকে কী বলে? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ঠিক আছে চলো দেখো, এবার বলবো কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল মানে হচ্ছে কি, যে হার্টের যে
চেম্বারগুলো রয়েছে, অরিকেল হোক বা ভেন্ট্রিকল, বা অ্যাট্রিয়াম হোক বা ভেন্ট্রিকল হোক, এই অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করে রিল্যাক্স করতে থাকে তো এদের মধ্যে প্রেশারের চেঞ্জেস ঘটতে থাকে। এই কার্ডিয়াক সাইকেল বেসিক্যালি হচ্ছে একটা একবার কন্ট্রাকশন থেকে পরবর্তী কন্ট্রাকশন যখন হবে এদের মধ্যে যে প্রেশারের চেঞ্জেস ঘটবে সেই প্রেশারের চেঞ্জেসটাকে বলা হচ্ছে বেসিক্যালি এখানে কার্ডিয়াক সাইকেল, এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। এবার এই সাইকেলের যদি টাইম পিরিয়ড আমরা দেখি সেটা হচ্ছে 0.8 সেকেন্ড। এই 0.8 সেকেন্ড এর মধ্যে একবার অ্যাট্রিয়ামের মধ্যে কাজকর্ম করতে থাকে, ঠিক আবার একবার ভেন্ট্রিকুলারের মধ্যে কাজকর্ম করতে থাকে। তাহলে প্রথমে যদি আমরা দেখি অ্যাট্রিয়াম ইনসিডেন্ট অ্যাট দ্য ভেন্ট্রিকুলার ইনসিডেন্ট, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু টাইম পিরিয়ড 0.8 সেকেন্ড, অর্থাৎ 0.8 সেকেন্ডের মধ্যে অ্যাট্রিয়ামের কাজকর্ম একবার হবে আবার ভেন্ট্রিকুলারের মধ্যেও হবে। অ্যাট্রিয়ামের মধ্যে দুটো কার্ড হয় বেসিক্যালি, যেটা ভেন্ট্রিকুলার মধ্যে হয়, একবার অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করে, আমরা যদি কন্ট্রাকশনকে বলি কি সিস্টোল, কন্ট্রাকশন বলা হয় সিস্টোল, অর্থাৎ অ্যাট্রিয়াম সিস্টোল একবার হয়, অ্যাট্রিয়ামে সিস্টোল, এই সিস্টোল টাইম পিরিয়ড হচ্ছে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। ঠিক একইভাবে আরেকটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক, এই টাইম পিরিয়ড হচ্ছে 0.7 সেকেন্ড, ঠিক আছে। তাহলে অ্যাট্রিয়াম যে ইনসিডেন্ট রয়েছে 0.8 সেকেন্ড, এর মধ্যে 0.1 সেকেন্ড হয় অ্যাট্রিয়াম সিস্টল, 0.8 সেকেন্ড হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ঠিক একইভাবে একটু গন্ডগোল হয়ে গেল নাকি, ঠিক আছে কোনো ব্যাপার না, অনেকক্ষণ ধরে তুমি একটা না, আমি বুঝি একটা না তোমার দেড় ঘন্টার উপরে হয়ে গেছে তুমি করছো। এখানেও দুটো ঘটনা ঘটে, ব্রেক নেবে না হয়ে যাচ্ছে, আচ্ছা একটু ঠান্ডা মাথায় করো, গন্ডগোল হবে না। ভেন্ট্রিকুলার সিস্টল যেটা 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5 সেকেন্ড। কার্ডিয়াক সাইকেলের মধ্যে এই ইনসিডেন্টগুলো বা এই টাইম পিরিয়ড এগুলো থাকে, এগুলো ডিটেলস আর একটু আমরা পরে পড়াশোনা করবো। এখানে যে দুটো জিনিস আমাদেরকে একটু জানতে হবে খুব ইম্পর্টেন্ট, যে হার্ট সাউন্ড বা যেটাকে আমরা বলি হৃদধ্বনি, বাংলায় বলা হয় ইংলিশ বলে হার্ট সাউন্ড। তো আমাদের হৃৎপিণ্ডের মধ্যে তোমরা হয়তো লক্ষ্য করেছো ডাক্তারে যখন স্টেথোস্কোপ বসিয়ে এখানে দেখে তো সেটা হার্ট সাউন্ড শোনার চেষ্টা করে, তো এই হার্ট সাউন্ড হৃৎপিণ্ডের মধ্যে চারটে শোনা যায়, কিন্তু তার মধ্যে মেজর দুটো হার্ট সাউন্ড যেটা খুব প্রমিনেন্ট অর্থাৎ নির্দিষ্ট যেগুলোকে খুব সুন্দরভাবে শোনা যায়, এই দুটো ছাড়া আরও দুটো রয়েছে, সেই দুটো যে মেজর হার্ট সাউন্ড রয়েছে সেগুলো কি কি বা কখন তৈরি হয়, একটাকে বলা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড যেটা শুনতে লাগে লাভ, আর একটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড তখন রক্তগুলো কোথায় যাবে আমরা জানি, রাইট ভেন্ট্রিকল থেকে যাবে পালমোনারি আর্টারি, লেফট ভেন্ট্রিকল থাকে কোথায় যাবে আউটার মধ্যে। এবার যখনই ম্যাক্সিমাম রক্তটা এই আর্টারিগুলোর মধ্যে এন্ট্রি করে যাবে তখন হঠাৎ করে কি হবে না,
এই যে দুটো ভেন্ট্রিকল ছিল, এই ভেন্ট্রিকুলার প্রেশার কি হবে, কমে যাবে। যখনই ভেন্ট্রিকুলার প্রেশার কমে যাবে তখন ঘুরে এই আটারি থেকে রক্ত আবার ব্যাকে কোথায় চলে আসতে পারে, ভেন্ট্রিকুলের মধ্যে চলে আসতে পারে। যাতে না ভেন্ট্রিকুলার মধ্যে চলে আসতে পারে তখন ওর মধ্যে যে সেমিলিউনার ভাল্বগুলো ছিল, যেটাকে আমরা অর্ধচন্দ্রাকার কপাটিকা বলি, সেই ভাল্বগুলো সজোরে বন্ধ হয়ে যাবে। যখনই ভাল্বগুলো সজোরে বন্ধ হয়ে যাবে ভাল্বগুলো, তখন যে আমরা সাউন্ডটা শুনতে পাবো সেটাকেই বলবো ফার্স্ট হার্ট সাউন্ড। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড কি? ডিউ টু ক্লোজার অফ সেমিলিউনার ভাল্ব। সেমিলিউনার যে ভাল্বগুলো রয়েছে সেই ভাল্বগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য যে হার্ট সাউন্ডটা তৈরি হয় সেটাকেই বলা হয় ফার্স্ট হার্ট সাউন্ড। ওকে, এবার হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ড আমরা কখন শুনতে পাবো? দেখো, যখনই দুটো অরিকেল, যখনই দুটো অরিকেল এদের ডায়াস্টল কমপ্লিট হয়ে যাবে তখন কি তৈরি হবে? ভেন্ট্রিকুলার সিস্টল, অর্থাৎ ভেন্ট্রিকল তখন সিস্টল করতে শুরু করবে। যখনই ভেন্ট্রিকল সিস্টল করতে শুরু করবে, সাপোজ ধরো এটা যদি ভেন্ট্রিকল হয়, এটা ট্রাইকাস্পিড না বাইকাস্পিড ভাল্ব, এরা যখন সিস্টল করবে এইভাবে, এরা সিস্টল করতে শুরু করলে রক্ত আবার ব্যাকে কোথায় চলে যেতে পারে? অ্যাট্রিয়ামে চলে যেতে পারে। যাতে না রক্ত ব্যাকে আবার অ্যাট্রিয়ামে চলে যায় তখন কি হয়, না এই যে সেমিলিউন যে বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড যে ভাল্বগুলো ছিল সেগুলো কি হবে, সজোরে বন্ধ হয়ে যাবে। আর বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড ভাল্বগুলো যখন সজোরে বন্ধ হয়ে যাবে তখন সেটাকে বলবো আমরা সেকেন্ড হার্ট সাউন্ড। অর্থাৎ সেকেন্ড হার্ট সাউন্ড কখন শোনা যায়? ডিউ টু ক্লোজার অফ বাইকাস্পিড অ্যান্ড ট্রাইকাস্পিড ভাল্ব। অর্থাৎ ভেন্ট্রিকেল যখন কি করবে, কন্ট্রাকশন করতে শুরু করবে, সেই শুরুর মুহূর্তে কি হয়, দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকাগুলো সজোরে বন্ধ হয়ে যায়, যাতে না রক্ত আবার ঘুরে অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করতে পারে, তখনই আমরা শুনতে পাবো সেকেন্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, তো এই দুটো মেজর হার্ট সাউন্ড, এগুলো ছাড়াও আরও দুটো আছে, তো মেজর এই দুটোই, ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ড। এইবার আরেকটা জিনিস করবো, এটা হচ্ছে স্পেশাল জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট। স্পেশাল জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট, ঠিক আছে, যেটাকে আমরা জাংশনাল টিস্যু বলছি বেসিক্যালি। দেখো, আমাদের যে হার্ট রয়েছে, এই হার্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে মায়োজেনিক হার্ট। আমাদের হার্টটা বেসিক্যালি মায়োজেনিক হার্ট। মায়োজেনিক মানে মাসেলস, অর্থাৎ কিছু পার্টিকুলার মাসেলস রয়েছে, সেই মাসেলসগুলো আমাদের হার্টের কন্ট্রোল, মানে রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশন এটা কন্ট্রোল করে বেসিক্যালি। আমাদের হার্ট বলে মায়োজেনিক হার্ট। যদি এই হার্টের সঙ্গে নার্ভের কানেকশন থাকে তার রেটকে বাড়ানোর জন্য বা কমানোর জন্য, কিন্তু আমাদের যে হার্টবিট যেটা তৈরি হয় সেটা কিন্তু তৈরি করে এক ধরনের স্পেশাল টিস্যু বা মাসেলস। সেই টিস্যু বা মাসেলসগুলোকে বলা হয় কি, স্পেশাল জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট। তো আমাদের হার্টে এইভাবে কিছু টিস্যু থাকে, সেই টিস্যুগুলো আমরা ছবির মাধ্যমে দেখে নেব কোথায় রয়েছে এবং তাদের কাজ। মানে তুমি ইলেকট্রিক্যাল কন্ডাকশনে ঢুকছো, তুমি কি ব্রেক নিতে চাও একটু? হয়ে যাবে তো, ঠিক আছে, কারণ 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে অলরেডি, তোমার জন্যই বললাম, তুমি চাইলে তুমি ব্রেক নিতে পারো। এই টিস্যুগুলো প্রথম যেটা রয়েছে তার নাম হচ্ছে এসএ নোড। এই লোকেশনটা ঠিক সুপিরিয়ার যে ভেনাকাভা রয়েছে, সুপিরিয়ার ভেনাকাভা ঠিক একটু নিচে থাকবে এসএ নোড। এটাকে বলা হচ্ছে এসএ নোড, বাইরের পুরো নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড।
এটাকে বলে এসএমও। এসএমও মোটামুটি মিনিটে 70 বার বিটস তৈরি করতে পারে, ইলেকট্রিক্যাল যে ইম্পালস, আর মিনিটে এই ইম্পালস তৈরি করার ক্ষমতা প্রায় 70 বার। এবং এসএমও যে ইম্পালসটা তৈরি করছে পার প্রত্যেক মিনিটে প্রায় 70 বার, এই ইম্পালসটাকে ধরেই কিন্তু হার্ট মিনিটে 72 বার বিটস করতে থাকে বেসিক্যালি সাধারণত। তাই জন্যে এসএমকে এক নামে ডাকা হয়ে যাচ্ছে পেস মেকার অফ দ্য হার্ট। তাই জন্য এসএম তোলা পেস মেকার অফ দ্য হার্ট। এটাকে বলা হচ্ছে পেস মেকার অফ দ্য। এবার আর একটা থাকছে যেটা লোকেশন হচ্ছে এসএমটার অনেকটাই নিচে, অরিকেল আর ভেন্ট্রিকেল যেখানে কানেক্ট হচ্ছে, এবং দুটোর যে সেপ্টাম, সেপ্টাম যেখানে কানেক্ট হচ্ছে ইন্টার অরিকুলার সেপ্টাম বা ইন্টার অরিকুলার সেপ্টাম আর হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার যে সেপ্টাম রয়েছে, এই দুটো সেপ্টামের সংযোগস্থল বা একটুর পাশে এখানে থাকে হচ্ছে আরেকটা স্পেশাল জাংশনাল টিস্যু, এর নাম হচ্ছে এভিনো। এর নাম হচ্ছে এভিনো বা এর নাম পুরো নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নো, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নো। তো এই যে স্পেশাল জাংশনাল টিস্যুটা রয়েছে এ মিনিটে মোটামুটি 60 বার বিট তৈরি করতে পারে। ওকে, কোনো কারণে এসএনএম যদি খারাপ হয়ে যায় তো তখন এই এভিনো তার যে ইম্পালস তৈরি করার ক্ষমতা মিনিটে 60 বার, সেই ইম্পালস তৈরি করার ক্ষমতা নিয়ে কিন্তু হার্ট বিট করতে থাকে। তাই জন্য এভিনোডকে একটা স্পেশাল নামে ডাকা হয় যার নাম হচ্ছে রিজার্ভ পেসমেকার। এটা বলা হয় রিজার্ভ পেসমেকার অফ দ্য হার্ট। ওকে, রিজার্ভ পেসমেকার অফ দ্য হার্ট। এবার এই এসএনওর থেকে এভিনোডে ইম্পালসটা আসবে কি হবে, এসএনওডে তৈরি হয়েছে এসএনওর থেকে ইম্পালসটা এভিনোডে আসবে কি হবে, তার জন্য এখানে থাকে তিনটে ফাইবার, থাকে তিনটে ফাইবার, এইভাবে এইভাবে তিনটে ফাইবার। এই ফাইবার গুলোর একটা নাম রয়েছে, ইন্টার নোডাল ফাইবার, তিনটে রয়েছে ইন্টার নোডাল ফাইবার, বা এটাকে আরেকটা নামেও ডাকা হয় গোল্ডম্যান ফাইবার। সায়েন্টিস্ট গোল্ডম্যানের নাম অনুসারে এটাকে বলা হয় গোল্ডম্যান ফাইবার। তাহলে যে এসএনওড আর এভিনোডদের আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই যে রাইট অ্যাট্রিয়াম যেটা রয়েছে বা রাইট অ্যাট্রিয়া যেটা বেসিক্যালি অ্যাট্রিয়াম, এই রাইট অ্যাট্রিয়ামে পুরোটাই কি ইম্পালস ছড়িয়ে যায়। এবার সেই ইম্পালসটা লেফট অ্যাট্রিয়ামে যাবে কিভাবে, রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামের মধ্যে যাবে কিভাবে, এর জন্য এদিক থেকে আর একটা ফাইবার তৈরি হয়, এই ফাইবারটাকে এইভাবে লেফট অ্যাট্রিয়ামে ছড়িয়ে দেয়, এটার নাম হচ্ছে ব্ল্যাকম্যান ফাইবার। এর নাম হচ্ছে ব্ল্যাকম্যান ফাইবার। এবার এভিনোড থেকে কিছু নোডাল ফাইবার তৈরি হয় এবং সেই নোডাল ফাইবার ইন্ট্রা বা ইন্টার ভেন্ট্রিকুলার যে সেপ্টাম রয়েছে সেই সেপ্টাম বরাবর কিছুটা যাওয়ার পর তারপরে এইভাবে দুটো ভাগে ভাগ হয়ে এইভাবে দুটো ভাগে ভাগ। এই সেপ্টাম যেটা কিছুটা পর্যন্ত চলে এসছে এটাকে বলা হয় বান্ডিল অফ হিট বা হিটের বান্ডিল, বান্ডিল অফ হিট বা হিটের বান্ডিল। এই হিটের বান্ডিল কিছুটা সেপ্টাম বরাবর আসার পর দুটো ভাগে ভাগ হয়ে যায়। এই ভাগগুলোকে একটা ভাগকে বলা হয় যেটা লেফট দিকে থাকবে, লেফট ব্রাঞ্চ অফ বান্ডিল অফ হিট
ঠিক একইভাবে রাইট দিকে যেটা থাকবে রাইট ব্রাঞ্চ অফ বান্ডিল অফ এইচ, কিছুটা আসার পর এরা গিয়ে পুরো ভেন্ট্রিকুলার যে ওয়াল, ভেন্ট্রিকুলার যে ওয়াল সেই ওয়ালের মধ্যে ছড়িয়ে যায়, ছোট ছোট এইভাবে ফাইবার তৈরি করে, ছড়িয়ে গিয়ে এইভাবে ফাইবার তৈরি করে এবং পুরো ভেন্ট্রিকুলার ওয়ালের মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে ছড়িয়ে দেয়। তাহলে এই যে ফাইবারগুলো তৈরি হয়েছে লেফট ব্রাঞ্চ বা রাইট ব্রাঞ্চ থেকে, এদের একটা নাম রয়েছে, এগুলো বলা হচ্ছে পার্কিনজি ফাইবার, এটিকে বলা হয় পার্কিনজি ফাইবার। এই পার্কিনজি ফাইবার মোটামুটি মিনিটে 35 বার বিট তৈরি করতে পারে। বান্ডিল অফ ইট যেটা রয়েছে বা লেফট ব্রাঞ্চ, এগুলো মিনিটে মোটামুটি 35-40 বার বিট তৈরি করতে পারে। তাহলে পার্কিনজি ফাইবার বেসিক্যালি এর কাজ কি, পুরো ভেন্ট্রিকুলার মধ্যে যে ওয়াল মাসেলস রয়েছে ভেন্ট্রিকুলার ওয়াল, ওয়ালের মধ্যে তার মধ্যে পুরো ওয়ালে কি করা, ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে ছড়িয়ে দেওয়া, আর পুরো অ্যাট্রিয়ামের মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে ছড়িয়ে দিচ্ছে কে, এসএ নোড আর এভি নোড আর ব্যাকম্যান ফাইবার। তাহলে এই যে হার্ট রয়েছে, হার্টের মধ্যে কিভাবে ইলেকট্রিক্যাল ইম্পালসটা ছড়িয়ে যাচ্ছে তার জন্য কিছু স্পেশাল স্পেশাল টিস্যু রয়েছে, নোডাল টিস্যু বলা এগুলোকে বেসিক্যালি, এগুলোকে বলবো আমরা স্পেশাল জাংশনাল টিস্যু অফ দা হার্ট বা আর একটা নামে ডাকা হয় নোডাল টিস্যু। ওকে আচ্ছা, এবার আমরা একদম শেষে যেটা জানবো, সংক্ষেপে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ইসিজি সম্পর্কে একটা ছোট্ট ওভারভিউ আমরা নেব। এবার আমরা জানব ইসিজি সম্পর্কে। ওকে, ইসিজির পুরো নাম কি, ইসিজির পুরো নাম হচ্ছে ইলেকট্রো কার্ডিওগ্রাম, ইসিজির পুরো নাম ইলেকট্রো কার্ডিওগ্রাম। ইসিজির ডেফিনেশন যদি আমরা জানি বা জিনিসটার সম্পর্কে যদি আমরা ছোটভাবে জানি কি না, হার্টের মধ্যে যে ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি হয় বা হার্টের মধ্যে ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা প্রোপাগেট করে, তো সেটাকে আমি অ্যাকশন পোটেনশিয়ালের কথা বলছি, ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাকশন পোটেনশিয়াল যেটা, এটা যেটা তৈরি হচ্ছে সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা বা পরিমাপ করাটাকে বলে থাকি ইসি। এবার এটাকে যদি আমরা গ্রাফিক্যালি পরিমাপ করে গ্রাফের আকারে যদি দেখাই তখন সেটা নাম হবে ইলেকট্রোকার্ডিওগ্রাফি, যদি আমরা গ্রাফের মাধ্যমে দেখাই তখন সেটা বলবো ইলেকট্রোকার্ডিওগ্রাফি, আর মেজারমেন্টটা বলা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এই ইসিজির মধ্যে কতগুলো ওয়েভ থাকে, ইসিজির মধ্যে কতগুলো ওয়েভ থাকে, সেই ওয়েভগুলো কি, মোটামুটি যদি আমরা দেখি একটা ওয়েভ ইসিজির ওয়েভের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে ওয়েভটা রয়েছে এটাকে বলবো পি, আর এই তিনটেকে নিয়ে অর্থাৎ কিউ আর এস, এই তিনটেকে নিয়ে একটা কমপ্লেক্স তৈরি হয় যেটা বলা হয় কিউ আর এস কমপ্লেক্স, এটা বলা হয় কিউ আর এস কমপ্লেক্স। এরপরে আর একটা ওয়েভ থাকে পি, পি কিউ আর এস অ্যান্ড টি, এটা মোটামুটি একটা জেনারেল স্ট্যান্ডার্ড ইসিজির ক্ষেত্রে এই কমপ্লেক্সগুলো আমরা দেখতে পাই। এবার এই পি ওয়েভ দ্বারা আমরা কি বুঝবো আর কিউ আর এস এই ওয়েভ দ্বারা কি বুঝবো আর টি ওয়েভ দ্বারা আমরা কি, তিনটে ওয়েভ দেখতে পেলাম, একটা কিউ আর এস কমপ্লেক্স, পি ওয়েভ অ্যান্ড টি ওয়েভ। পি ওয়েভ দ্বারা আমরা বেসিক্যালি বুঝি অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন, পি ওয়েভ দ্বারা আমরা বেসিক্যালি বুঝবো অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন। কিউ আর এস এই যে কমপ্লেক্স, এই কমপ্লেক্স দ্বারা আমরা বুঝবো
ভেন্ট্রিকিউলার ডিপোলারাইজেশন কি ওয়েভ দ্বারা আমরা বুঝব? ভেন্ট্রিকিউলার ডিপোলারাইজেশন, ওকে। তাহলে ইসিজি যেটা রয়েছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, এর দ্বারা আমরা বেসিক্যালি হার্টের যে ইলেকট্রিক পোটেনশিয়াল সেটাকে আমরা মেজার করবো। এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এই গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে তিনটি আমরা ওয়েভ দেখতে পাবো, একটা যে পি ওয়েভ, কিউ আর এস কমপ্লেক্স অ্যান্ড টি ওয়েভ। পি ওয়েভ দ্বারা ডিনোট করবে অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন, অ্যান্ড কিউ আর এস কমপ্লেক্স ডিনোট করবে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, অ্যান্ড টি ওয়েভ ডিনোট করবে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এটা একটা নর্মাল স্ট্যান্ডার্ড ইসিজির ক্ষেত্রে আমরা যদি কাজ দেখি, সেক্ষেত্রে আমরা এই তিনটি ওয়েভ দেখতে পাবো এবং এর যে টাইমস রয়েছে সেই টাইমও মেজারমেন্ট করা যায়, সেগুলো তোমরা পরবর্তীকালে শিখবে। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইসিজি কার্ড। তাহলে আজকে আমরা মোটামুটি কার্ডিওভাস্কুলার যে সিস্টেমটা পড়লাম সেখান থেকে আমরা দেখলাম কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেই কম্পোনেন্টগুলো প্রত্যেকটা হার্ট সম্পর্কে ডিটেলসে পড়লাম। হার্টের লোকেশন কী, হার্টের ফাংশন, হার্টের স্ট্রাকচার, স্পেশাল জাংশনাল টিস্যু, কার্ডিয়াক সাইকেল আর ইসিজি সম্পর্কে পড়লাম। ঠিক একইভাবে ব্লাড সম্পর্কে পড়লাম, ব্লাডের কম্পোজিশন, ব্লাডের যে সেলগুলো রয়েছে সেলের কী কী কাজ রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পড়লাম। আর পড়লাম কি ব্লাড ভেসেলস, তিন ধরনের যে ব্লাড ভেসেলস, কোন ব্লাড ভেসেলস কতটা মোটা বা কার কাজ কী, কোনটা স্ট্রাকচার কেমন, ডায়াগ্রামের সম্পর্কে দ্বারা আমরা এটা পড়লাম। তো আজকে মোটামুটি এতটা পর্যন্তই থাক। তো তোমরা বলো, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোথাও বুঝতে না পারো তোমরা বলতে পারো। ভালো, তোমার পারফরমেন্স খুব ভালো, আমি খুব খুশি হয়েছি, খুব ভালো।